হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আচ্ছা, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন পারলে লাইভটা জয়েন করে ফেলবেন। হোপফুলি যারা হচ্ছে এই মুহূর্তে অনলাইনে আছেন পারলে লাইভটা জয়েন করে ফেলবেন। যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে লাইভটা পারলে প্রত্যেকটা গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, আর আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ারলি এক্স্যাক্টলি দেখা যাচ্ছে কি না, আর কথাগুলো একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমি খুবই টায়ার্ড, আমি এইমাত্র হচ্ছে বাসায় ইন করেছি, আমি টাঙ্গাইল ছিলাম, টাঙ্গাইল থেকে আমি জাস্ট একদমই 5 মিনিটসও হয় না, আমি জাস্ট আজকে লাইভে টাইম দিয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে লাইভে অলরেডি চলে আসছি। সো আমি খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড। তারপর হচ্ছে যেহেতু লাইভ টাইম হচ্ছে দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আপনাদের সাথে চলে এসেছি। সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে জয়েন করেছেন আমার সাথে, সবাই কমেন্টস করে আপনাদের জয়েনিংটা জানিয়ে দেবেন, যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে লাইভটা বলে প্রত্যেকটা গার্লস গ্রুপে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, অনেক আপুরে জয়েন করেছে, আমি কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। নুসরাত খাজিজা আপু, হাই, হ্যালো আপু। নুসরাত নিতু, হ্যালো আপু, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, ওয়াও, হ্যালো সুইটার, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওর লোকিং, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, কি উঠছেন, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাবো না আপু, গিয়ে অলরেডি এসেছি আপু, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আফসানা মিমি আপু, তানজিলা আপু, আচ্ছা তানজিলা দাই অ্যাবনর্মাল, আচ্ছা অনেক সুন্দর লাগছে তোমাকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অহন ওয়াহিদ আপু, হুমায়রা আপু, সুহা আপু, তাবাসুমা আপু, তাসলিমা আপু, সুমা আপু, হাফসা আপু, মমতাজ মৌ আপু, ওয়ালাইকুম আসসালাম, সবাই হাই, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আপু। সুইট আপু, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাবাসুমা আক্তার আপু, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাইকে ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা, ক্রিসমাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, সবাই জয়েন করে ফেলবেন। তার আগে হচ্ছে আমি একটা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি, অফারটা হচ্ছে যে আজকে সবচেয়ে বেশি লাইভটা শেয়ার করতে পারবেন, অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি শুধুমাত্র গার্লস গ্রুপে অ্যান্ড সেলিং গ্রুপে লাইভটা শেয়ার করতে হবে। সবচেয়ে বেশি যে লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে মাস্ট বি হচ্ছে আমাদেরকে ইনবক্সে স্ক্রিনশটটা দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে, এবং যে সবচেয়ে বেশি লাইভটা হায়েস্ট শেয়ার করবে সে পেয়ে যাচ্ছে 6 পেপিডাইটের এই হচ্ছে কোলাজেন হোয়াইটনিং সানস্ক্রিনটা, যেটা কিনা অলরেডি দেখেছেন যে আমরা অলরেডি হচ্ছে আরেকটা এনেছিলাম, যেটার প্যাকেটটা ছিল সবুজ, এটার হচ্ছে প্যাকেজিংটা এখন আবার একটু পিঙ্ক কালার আসছে। হ্যাঁ, এই যে 6 পেপিডাইট, এটা হচ্ছে সবাই দেখেছেন, হোপফুলি সবাই দেখেছেন। সো এটা হচ্ছে 6 পেপিডাইটের, যেটা কিনা সানস্ক্রিন হোয়াইটনিং ক্রিম, যেটা কিনা সানের তাপ লাগলে হচ্ছে আপনার স্কিনটা অটোমেটিকলি হোয়াইটনিংয়ের কাজ করে, প্লাস হচ্ছে এটা আপনাকে বিবি স্কিন লুক দিবে, এটা হচ্ছে আপনার স্কিনটাকে বিবি স্কিন একটা লুক দিবে। সো এটার প্রাইস হচ্ছে আপনারা সবাই জানেন 1200 টাকা, সবচেয়ে বেশি যে লাইভটা হায়েস্ট শেয়ার করতে পারবে, সবচেয়ে বেশি হায়েস্ট যে শেয়ার করতে পারবে, মাস্ট অ্যান্ড মাস্ট বি আমাকে স্ক্রিনশট দিতে হবে, ইনবক্সে স্ক্রিনশট দিবেন। আর আমরা লাইভের শেষে 1 আওয়ার পরে দেন হচ্ছে আপনাদেরকে আমাদের উইনারের নাম অ্যানাউন্স করে দেবো। সো এটা হচ্ছে আপনাদের হোয়াইটনিং সানক্রিমটা, হোয়াইটনিং সানক্রিমটা, এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো, অলরেডি এগেইন হচ্ছে আমাদের রিস্টক হয়েছে। এই যে এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা বিবি লুকস, বিবি সানস্ক্রিন, যেটা কিনা আপনাদের মেকআপ লুকস দিবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা হোয়াইটনিংয়ের কাজ করবে। এই যে এটা অনেক আপুরা হচ্ছে একদম ফেড আপ হয়ে গিয়েছিলেন, আমার কাছে পাচ্ছিলেন না, আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলেন। দেখেন, এটা হচ্ছে আপনাদের এটা 6 পেপিডাইটের, এটা হচ্ছে হোয়াইটনিং সানস্ক্রিন ক্রিমটা, সেটার দাম হচ্ছে 1200 টাকা। এই যে আমি অলরেডি হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমি আবারও এখানে একটু অ্যাপ্লাই করি। এটা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের আসছিলো একটা গ্রিন বক্স, হ্যাঁ গ্রিন বক্সটা আসছিলো, এখন সেকেন্ড টাইম হচ্ছে পিঙ্ক কালার বক্স আসছে। এই যে দেখেন, এই যে এইখান থেকে যখন আমি অ্যাপ্লাই করবো, এই জায়গাটা আপনাদের একটা বেবি সফট স্কিন লুক হয়ে যাবে, হ্যাঁ সফট স্কিন একটা লুক দিবে, প্লাস সাথে সাথে এই সানস্ক্রিনটার একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আছে, যেটা কিনা আপনার সানটা যখন আপনার স্কিনে পড়বে, মানে এক্স্যাক্টলি আপনার স্কিনে পড়বে, তখন সাথে সাথে এটা হোয়াইটনিংয়ের কাজ করবে, প্লাস এটা হচ্ছে আপনার পোর্স মিনিমাইজের কাজ করবে, প্লাস সাথে সাথে হচ্ছে এটা আপনার স্কিনটাকে বার্নটা হচ্ছে রিমুভ করতে থাকবে, স্কিনের সেলসগুলো, ড্যামেজ সেলসগুলো হচ্ছে আপনার অ্যাকচিভ করতে থাকবে, প্লাস হচ্ছে এটা আপনার মানে সূর্যের তাপ, মানে যেহেতু আপনার
উইন্টার সিজন, উইন্টার সিজনে হচ্ছে সূর্যের যে বেগুনি যে রোশনিটা আছে এটা আমাদের স্কিনের উপর অনেক বেশি প্রভাব দেয়, হ্যাঁ, দেন হচ্ছে ওটা থেকে আপনার স্কিনটাকে সুরক্ষিত রাখবে। সো এটা হচ্ছে সিক্স পেপিডাইটের সানস্ক্রিনটা, হ্যাঁ, সিক্স পেপিডাইটের সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে 1200 টাকা, হ্যাঁ। আর এটা আমাদের আজকে থেকে ইনশাল্লাহ আজকেই আমাদের শিপমেন্টটা নেমেছে, কালকে শোরুমে অ্যাভেলেবেল পাবেন। যারা যারা অর্ডার ছিল অর্ডারগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ কালকে সেন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের 1200। অ্যাট ফার্স্ট আমি এটা দিয়ে স্টার্ট করে নিলাম, আচ্ছা, উইল লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি শাড়ি পরেছি, আপনারা অনেকেই বলেছেন যে আপনি শাড়ি পরো শাড়ি পরো। আজকে আমাদের একটা কাজিনসের হচ্ছে, আমার কাজিনের হচ্ছে তার বৌভাত ছিল সেই টাঙ্গাইলে, আমি এখন টাঙ্গাইল থেকে আসছি, মাই আমার মাথা মোথা পুরো ব্যথা করতেছে, বিশ্বাস করেন আপনারা। আচ্ছা আপু এত লেট কেন আপু? আমি আমি এই 5 মিনিটসও হয় না আমি বাসায় ঢুকছি, যেহেতু আমি আমার অ্যাট ফার্স্ট হচ্ছে আমার লাইভে আসার টাইমটা ছিল তোমাদের 10টার দিকে, আমি তখন টঙ্গি বসে দেখি যে আমার হচ্ছে অলরেডি 9:45 আমি টঙ্গি বসে হচ্ছে লাইভের টাইমটা হচ্ছে চেঞ্জ করে 11টার সময় দিয়েছি। রাস্তায় এত পরিমাণে জ্যাম, আমি রওনা দিয়েছি 5টার সময়, আমি আসছি 11টার সময় বাসায়। সো এই ছিল আপু। আচ্ছা আপু শাড়িটা কোথা থেকে নিয়েছো আপু? শাড়ি সেন্টার দিয়ে। আচ্ছা কি যে লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জোস, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু আমাদের বিউটিফুল লেডি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে আমি মেকআপ করা, যেটা সত্যি কথা, আজকে আমি সম্পূর্ণ মেকআপ বেজে আছি, যেটা আছে পার্সোনা থেকে হচ্ছে সাজানো, এটা হচ্ছে আমার বলেই নিলাম যে একটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা ছিল, সো আজকে মেকআপ। এখন একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, অলওয়েজ টাইম যখন আপনারা আমার র ফেসটা যখন দেখেন লাইভে, আপনারা যখন আমার র ফেসটা দেখেন অনেকেই মনে করেন যে ফেসে আমি এক্সট্রা কোনো মেকআপ অ্যাপ্লাই করে এসেছি, ফেসে আমি এক্সট্রা কোনো হাইলাইটার অ্যাপ্লাই করে এসেছি, ফেসে আমি এক্সট্রা কোনো হচ্ছে ফেস পাউডার অ্যাপ্লাই করে এসেছি। সো দিস দিস টাইম দেখেন যে আপনার মেকআপ করার পর স্কিনটা এক্স্যাক্টলি কেমন লাগে, মেকআপ এটা তো আপনাদেরকে জাস্ট বলার দরকার নেই, কারণ মেকআপ সম্বন্ধে সবারই আইডিয়া আছে। যেহেতু আপনারা আমার ন্যাচারাল ফেস যখন দেখেন লাইভে, তখন মনে করেন যে আমি হয়তোবা ফেসে কোনো মানে ফাউন্ডেশন বা হচ্ছে আমি কোনো ফেস পাউডার অ্যাপ্লাই করে এসেছি। সো এখন দেখেন মেকআপ করা অবস্থায় কেমন লাগতেছে। আমার যেটা হয় যে আমার ন্যাচারাল ফেসটা মেকআপের চেয়ে অনেক ভালো লাগে আমার কাছে, ন্যাচারাল ফেসটা একদম, যেটা সত্যি কথা আমার হাজব্যান্ডও বলে, সবাই বলে যে মেকআপ করলে এক্স্যাক্টলি আমি তোমাকে চিনি না, তোমার ন্যাচারাল ফেস আমার সবচেয়ে ভালো লাগে, জাস্ট বেবিদের মতো একটা ফেস লাগে। সো সো এই দেখেন মেকআপ ফেস, তো আমার মেকআপ ফেসের সাথে আপনি আমার র ফেসের সাথে কখনই মিলাইতে পারবেন না। এখন যে হোয়াইটটা আছে মেকআপ করার পর, আমার র স্কিনটা আরও বেশি হোয়াইট, যেটা সত্যি কথা, আমার র স্কিনটা আরও বেশি পিওর অ্যান্ড বেশি হোয়াইট অ্যান্ড বেশি গ্লেজি। এখন আপনাদের এইখানে শাইনার অ্যাপ্লাই করে যতটা না গ্লেজি, আমার র ফেসটা তার চেয়েও বেশি অতিরিক্ত পরিমাণে গ্লেজি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মুখে র্যাশ উঠে কি ইউজ করবো আপু? মুখে র্যাশ উঠে, হ্যাঁ মুখে, হ্যাঁ এগুলো নিয়ে আসেন। মুখে র্যাশ ওঠার জন্য আপু অ্যালকোহল টোনারটা অ্যাপ্লাই করবেন, যে অ্যালকোহল টোনার CH8-এর অ্যালকোহল টোনার প্লাস হচ্ছে আপনার যে অ্যালাইকের যে সোপটা আছে, অ্যালাইকের সোপটা, জাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আমার ড্রেসিং টেবিলের উপরে একটা দেখবেন যে এরকম গোল্ডেন কালার একটা কাঁচের ডাব্বা আছে, এটা নিয়ে আসবেন। সো আপনার যে র্যাশটা উঠে আপু, র্যাশটা আপনার মানে রিমুভ করার জন্য আপনার হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন, CH8-এর টোনারটা। আপু নেকলেসটা কি গোল্ডের? হ্যাঁ আপু নেকলেসটা, আমি গোল্ড ছাড়া বেসিক্যালি কোনো কিছু পরি না, আমার সিলভার পরার অভ্যাস নেই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে তোমাদের CH8-এর টোনারটা, এটার দাম হচ্ছে তোমাদের 1200 টাকা। আর এটা হচ্ছে তুমি যখনই তোমার ফেসটা ওয়াশ করবা, যখনই তোমার ফেসটা ওয়াশ করবা, তখনই হচ্ছে অ্যালাইকের যে ফেস ওয়াশটা, অ্যালাইকের ফেস ওয়াশটাতে আপনার ফেসটা ওয়াশ করবেন, বিকজ অ্যালাইকের ফেস ওয়াশটা অলসো আপনার স্কিনে যে মানে র্যাশ থাকে, যদি পিম্পলস থাকে, স্পট থাকে, ওটা হচ্ছে আপনার স্কিন থেকে রিমুভ করে, প্লাস হচ্ছে এটা হোয়াইটনিংও কাজ করে। যদি নাইট ক্রিম সহ অ্যাপ্লাই করেন, মানে হচ্ছে আপনার নাইট ক্রিম রাত্রিবেলা অ্যাপ্লাই করতেছেন, যখনই আপনার ফেসটা ওয়াশ করতেছেন তখনই আপনি এই ফেস, আপনি এই সাবান দিতে আপনার ফেসটা ওয়াশ করেন, দেন হচ্ছে আপনাকে 8-10 শেড পরিমাণে স্কিনটা হোয়াইটনিং দিবে। প্লাস আপনি যদি মনে করেন যে না আপনি নাইট ক্রিম বাদে শুধুমাত্র কোনো ফেস ওয়াশ বা সাবান ইউজের মাধ্যমে আপনার স্কিনটা হোয়াইট করবেন, দেন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে উইদাউট নাইট ক্রিম আপনাকে 5 শেড পরিমাণে স্কিনটা হোয়াইট করবে। সো এটার দাম হচ্ছে 1200 টাকা। আর যেহেতু র্যাশ আছে আপনার স্কিনে, র্যাশটা হচ্ছে আপনার অ্যালকোহল টোনারটা অ্যাপ্লাই করবেন দিনে 2 বার, যে কোনো 2 বার আপনার তুলোর সাথে, তুলোর যে কটন প্যাডটা আছে ওটাতে জাস্ট মিশে যেসব স্থানে আপনার হচ্ছে র্যাশ আছে ওইখানে জাস্ট চেপে চেপে বসাবেন, দেখবেন যে র্যাশটা ইনশাল্লাহ হচ্ছে ফার্স্ট ডে থেকেই ডাউন হতে থাকবে। সো এটার দামও হচ্ছে 1200 টাকা, এটার দামও হচ্ছে 1200 টাকা, 100% আপনার কাজ করবেই করবে। ওকে আচ্ছা, তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু পিম্পল নিয়ে বাট স্কিন অনেক বড় বড় গর্ত কি ইউজ করবো? স্কিনে যদি অনেক বড় বড় গর্ত থাকে আপু, আপনি
হচ্ছে ইয়াটা অ্যাপ্লাই করবেন, অ্যালকোহলের টোনারটা অ্যাপ্লাই করতে পারেন, এটা গর্তটাও মিনিমাইজ করে। এটার দাম হচ্ছে 1200 টাকা, বাট এটা 2 থেকে 3টা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওয়াও আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা অনেক সুন্দর লাগছে, এত সুন্দর কেন? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর লাগছে আজকে আমি মেকআপ করা। হ্যাঁ আচ্ছা হোয়াইটনিং সিরাম একটা সাজেস্ট করেন প্লিজ আপু, যদি আপনি হোয়াইটনিং সিরাম নিতে চান আপনি হচ্ছে এটা নেবেন, এই যেটা এটা হচ্ছে আপনার প্রমিগেন্ডার সিরামটা, যেটা কিনা আপনার স্কিনটাকে মানে স্কিনটা সম্পূর্ণ অ্যাক্টিভ করে। যে এখন যেহেতু উইন্টার সিজন স্কিনটা অনেকটা বেশি ড্যামেজ হয়ে যায়, স্কিনের ভিতর থেকে হচ্ছে বার্ন হতে থাকে, বাট আপনার বুঝে না, হঠাৎ সাডেনলি দেখবেন স্কিনটা গরম হয়ে যায়। হ্যাঁ তো উইন্টার সিজনে এইসব প্রবলেমগুলো অনেক বেশি ফেস করতে হয় আপনাদের। সো আপনার স্কিনটাকে যদি ভিতর থেকে কুল রাখতে চান দেন আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্রমিগেন্ডার সিরামটা। এটা আপনার স্কিনটাকে অতিরিক্ত পরিমাণে কুল রাখে, যেটা হচ্ছে ভিতর থেকে আপনার স্কিনটা ড্যামেজ না হতে পারে, প্লাস হচ্ছে স্কিনটা হোয়াইটনিংয়ে কাজ করে, স্কিনটা টোটালি কন্ট্রোল করে। হ্যাঁ এটা স্কিনটা টোটালি কন্ট্রোল করে, স্পট আউটের কাজ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা হচ্ছে গ্লোয়িং করে। সেটার দাম হচ্ছে 1050 টাকা। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার যে ডালিম আছে ডালিমের রস দিয়ে তৈরি করা। সো এটার দাম হচ্ছে আপনার 1050 টাকা, প্লাস এটা কিন্তু আপনার পোর মিনিমাইজ করে, এটা আপনার পোর মিনিমাইজ করে। এটা হচ্ছে যদি আপনার হালকা পাতলা যদি র্যাশ থাকে র্যাশটাও কিন্তু আপনার স্কিন থেকে রিমুভ করে। আপু আমি তো ক্রাশ খাইছি তো যাইতেছি তোমার দেখে, তাই আপু মনিরা আপু থ্যাংক ইউ। আচ্ছা আপু কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপু নাইজেন বডি ক্রিমটা বলেছিল 2 মাস হবে, কিন্তু অল বডি দিলে তো বেশি দিন হচ্ছে না। না আপু ও নাইজেরিয়ান বডি কিংবা টোটালি তোমার হচ্ছে 2 থেকে 2.5 মাসে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস মিন আমি এটা বলি নাই, একটাই তোমার 2 মাসে অ্যাপ্লাই করতে হবে, আমি এটা বলি নাই আপু। থ্যাংক ইউ সো মাচ আপু অফার, ওকে আচ্ছা এত গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু। পিঙ্ক লেডি জুসটা কি আছে? হ্যাঁ পিঙ্ক লেডি জুসটা আমাদের অ্যাভেলেবেল আছে আপু। আচ্ছা এত এত কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ হানি। আচ্ছা হাই জি ইউ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাই অফার, ওকে আপু। টমেটো ডে ক্রিমটা কি হোয়াইটনিংয়ে কাজ করে? টমেটো ডে ক্রিমটা হচ্ছে তোমাদের হালকা মানে হালকা হোয়াইটনিংয়ে কাজ করে, বাট এটা প্রচণ্ড পরিমাণে তোমার স্কিনে ময়শ্চারাইজার করে, স্কিনে নারিশিং করে। হ্যাঁ এটা হচ্ছে টমেটো ডে ক্রিমটা, ওটার দাম হচ্ছে 1200 টাকা, ওকে। আচ্ছা আপু হাই আপু, হ্যালো আপু রিমি ইসলাম, আপু ভাইয়া কি আপু আপু ভাইয়াকে দেখাবে না? ভাইয়া ছিল আপু, ভাইয়াই ছিল, ভাইয়াই হচ্ছে আমাকে যখন পার্লারে নিয়ে আসতে গেছে তখন বলতেছে আমি আসতে, হ্যাঁ বলতেছে তোমাকে আমি তোমার ন্যাচারাল ফেসে আমার ভালো লাগে, তোমাকে মেকআপ দিলে আমি চিনি না এক্স্যাক্টলি। হ্যাঁ বলে মেকআপ দিলে আমি তোমাকে চিনতেই পারি না, তার চেয়ে তোমাকে তোমার কাছে তোমার তোমার বেবি স্কিন যেটা, আমার হাজব্যান্ড আমাকে এইভাবে বলে তোমার যে ন্যাচারাল বেবি স্কিনটা সেটাই আমার ভালো লাগে। আচ্ছা আপু ব্রাউনের দাগের জন্য কি ইউজ করো? ব্রাউনের যদি দাগ থাকে যদি তুমি দাগটা মানে রিমুভ করতে চাও তাহলে তুমি ডায়মন্ড অ্যাপ্লাই করো। ডায়মন্ড লাইট অলরেডি আজকে আমাদের চলে আসছে, আজকে রাত্র 9টার দিকে আমাদের শিপমেন্টটা ঢুকেছে, 9টার দিকে শিপমেন্ট না সরি 5টার দিকে শিপমেন্টটা ঢুকেছে আমাদের শোরুমে, কিন্তু ছিল আজকে, বাট আমি কার্টুন আমার এমপ্লয়দের ওপেন করতে দিনে বলেছি যে আমি আসলে ওপেন করবো, বিকজ আজকে আমাদের দেখেন এখানে একটা বিউটি একটা টিউব আসছে, এটাও কিন্তু আমি আজকে হচ্ছে আজকে আপনাদের আমি যদি আরেকটু আগে আসতাম দেন হচ্ছে একদম কার্টুন খুলেই আপনাদেরকে দেখাইতাম, বাট আমি সাথে সাথে এসে বাসায় এসে লাইভ হয়ে গিয়েছি। সো শোরুমে যে যাবো শোরুমে গিয়ে কার্টুন ওপেন করে আপনাদের দেখাবো সেই টাইমটা পর্যন্ত আজকে পাইনি। আচ্ছা যেটা হবে আপু আপনার স্কিনে যদি আপনি যদি মনে করেন পিম্পলসের স্পট না আপনার স্কিনে যদি বসন্তের স্পটও থাকে সেটাও আপনাকে এটা ক্লিয়ার করবে, যেটা কিনা ডাইমলারি ক্রিম। আপনি বিশ্বাস করবেন না ডাইমলারি ক্রিমের উপরে আমি আর কোনো হচ্ছে ক্রিম দেখি না যেটা কিনা ফর এভারলি কাজ করে। আর আরেকটা কথা হচ্ছে ডাইমলারি ক্রিম দিয়ে যদি আপনার স্কিনে স্পট বলেন পিম্পলস বলেন র্যাশ বলেন বা র্যাশ না আপনি পিম্পলস বলেন মেস্তা বলেন হালকা পাতলা যদি মেস্তা থাকে, হ্যাঁ এইগুলো যদি আর প্লাস হোয়াইটনিং আপনি মোস্ট গর্জিয়াস যে হোয়াইটনিংটা এটা দিয়ে যদি আপনার স্কিনটা চেঞ্জ না হয় আপনি আদার্স কোনো ক্রিম দিয়ে আপনার স্কিনকে চেঞ্জ করতে পারবেন না, বিকজ এটাই একমাত্র ক্রিম যেটা কিনা আপনার আজীবনের জন্য একদম স্কিনটা হোয়াইটনিং মানে হোয়াইটনিং করে দেয়, প্লাস হচ্ছে আপনার যত হার্ড স্পট আছে স্পটগুলো আপনার স্কিন থেকে টোটালি রিমুভ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনে লাইক অনেক অনেক ক্রিম আছে দেখবেন যে স্কিনের হচ্ছে চামড়ার কালারটা পরিবর্তন করে, বাট আপনার ডায়মন্ডটা এক্স্যাক্টলি যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিনটা হচ্ছে টোটালি চেঞ্জ করে মানে ভিতর থেকে হোয়াইটনিং করে। যেসব প্রোডাক্টস আপনার স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যায় সেটাই কিন্তু আপনার স্কিনটা পার্মানেন্টলি হোয়াইটনিংয়ে কাজ করছে, এটা কিন্তু আপনার স্কিনটাকে একদম থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে আপনার স্কিনটাকে পার্মানেন্টলি হোয়াইটনিং একটা ট্রিটমেন্ট দিবে, এবং প্লাস হচ্ছে আপনার সেলস অ্যাক্টিভ করে আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার করে স্কিনটা মোটা রেখে হোয়াইটনিং করে। যার বিভিন্ন ধরনের পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে স্কিনটাকে একদম টোটালি একদম হচ্ছে পাতলা করে ফেলেছেন, পাতলা স্কিনটা হচ্ছে ভারী করে, যাদের ফেসিয়াল হেয়ার আছে সেটা আস্তে আস্তে ফেসিয়াল হেয়ারের রিগ্রোথটা কমায় ফেলে, প্লাস আপনি কতটা হোয়াইট হতে চান আপনার আকাঙ্ক্ষা কতটুকু যে এতটুকু আপনি হোয়াইট হতে চান, আপনি যতটুকু চান ততটুকুই আপনাকে হোয়াইট করবে, মানে ততটুকু না আপনি লেভেল ছাড়া হোয়াইট করবেন। সো একটা কথাই যে আপনি যদি এটা দিয়ে হোয়াইট না হতে চান তাহলে আপনার স্কিনটাই বৃথা, যে এটা দিয়ে হোয়াইট হতে পারে না, বিকজ এটা আমাদের এতটা ডিমান্ড আমাদের 2 থেকে 3 দিনের বেশি আমাদের শোরুমে থাকেই না। সো এটার দাম হচ্ছে 1600 টাকা আমাদের
অফারে ছিল, এটা আমাদের অফারে ছিল 1500 টাকা, কজ এটা রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা। নাও এখন হচ্ছে আপনারা কারা কারা ডায়মন্ডের কিমটা এগেইন অফারে চাচ্ছেন, এগেইন যারা অফারে চাচ্ছেন মাস্ট অ্যান্ড মাস্ট বি এখানে অফার লিখে ভোট দিতে হবে। আপনারা হচ্ছেন লাইভ দেখতে হবে, লাইভ চলাকালীন অবস্থায় আপনাকে হচ্ছে ভোট দিতে হবে অফার লিখে। আমাদের মডারেটর প্যানেল অলরেডি হচ্ছে আমাদের ইনবক্সে আমাদের লাইভে অ্যাটেন্ড আছে, যারা শুধুমাত্র অফার লিখে ভোট দিবেন শুধুমাত্র তারাই কিন্তু অফার ভোটে আপনারা 1500 টাকাতে পাচ্ছে। আদার্স যারা লাইভ না দেখে অফার ভোটে অর্ডার করবেন তারা কিন্তু শুধুমাত্র হচ্ছে 1600 টাকায় পাচ্ছেন। সো এটার জন্য হচ্ছে অনেক বেশি বেশি করে হচ্ছে আপনার অফার ভোট দিতে হবে, যেটা হচ্ছে মডারেটর প্যানেল আপনাদের নামগুলো কাউন্ট করতে পারে। হ্যাঁ, সেটার দাম হচ্ছে আপনাদের 1600 টাকা রেগুলার প্রাইস। এখন বলেন কারা কারা, এই এখন বলেন কারা কারা আপনারা অফারে চান, অফার লিখে মাস্ট অ্যান্ড মাস্ট বি এখানে ভোট দিতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, আপু তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন? কাজল শিকদার, আপু আমি মোটা হইনি, আমি অবশ্য চিকন হয়েছি, আচ্ছা শাড়ি পরার কারণে আমার মোটা লাগতেছে। আচ্ছা আপু, মুখের লোম পার্মানেন্ট রিমুভ করার জন্য কি আছে? শিবামের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন 2000 টাকা। আপু ম্যাম রিপ্লাই টু মি আল্লাহ। হ্যাঁ আচ্ছা আপু, আপু পিগমেন্টেশন আছে ফেসে কি ইউজ করবো? ডায়মলাইটে অ্যাপ্লাই করবেন প্লাস প্রমিগেন্টের সিরামটা। আপু ডায়মলাইটে যেটা প্রমিগেন্টের সিরামটা অ্যাপ্লাই করবেন, এটার দাম হচ্ছে 1050 টাকা। আর এটা হচ্ছে আপনার, এটা ডায়মলাইট কিমটা, এটার দাম হচ্ছে আপনাদের 1500 টাকা আছে অফারে, বাট অফারের জন্য আপনাকে ভোট দিতে হবে। সো জাস্ট প্রিগমেন্টেশনের জন্য আপনি এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন, আর কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই আপু। আচ্ছা লাইফ শেয়ারে কি গিফট আছে? লাইফ শেয়ারের গিফট আমি বলে দিয়েছি, লাইফ শেয়ারের গিফট হচ্ছে 6 পেপিডাইট। হ্যাঁ আমি এই কলিং বেলটা ভেঙে ফেলাবো। সিক্স পেপিডাইট এইটা এইটা অ্যাপ্লাই করবে, এই এইটা জাস্ট লাইভ যে হাই শেয়ার করতে পারবে, 6 পেপিডাইট এই সানস্ক্রিনটা পাবেন। হ্যাঁ আচ্ছা আপু গ্ল্যামার, আচ্ছা কি গ্ল্যামার টোনারটা কি আসছে? গ্ল্যামার টোনারটা অলরেডি চলে আসছে, গ্ল্যামার টোনারটা অলরেডি চলে আসছে, এই যে অলরেডি হচ্ছে আমাদের আজকে চলে আসছে এটা, এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে, শোরুমে অ্যাভেলেবেল আছে গ্ল্যামার টোনারটা, যেটা কিনা আপনার স্কিন থেকে হচ্ছে কেমিক্যাল রিমুভ করে, আপনার স্কিনটা হচ্ছে রিপেয়ার করে, মোস্ট গ্ল্যামার করে আপনার স্কিন, মানে টোটালি অনেক বেশি শাইনিং করে আপনার স্কিনটা। সেটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, সরি 1300 টাকা হচ্ছে দাম, এটা দাম 1300 টাকা দাম, আমি একটু পরে হচ্ছে অফার প্রাইসটা বলে দিব। হ্যাঁ আচ্ছা আপু, উইন্টারে কি নাইট ক্রিম ইউজ করা যায়? মাস্ট অবশ্যই, বাট আপনি আবল তাবল কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন না, তাতে হবে স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। যেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি উইন্টারের জন্য চান, তাহলে হচ্ছে আপনার ডায়মুলারি বা হচ্ছে আপনাকে নাইজিয়ান দুইটা একটা নিতে পারেন। আর আমি আপনি যদি বলেন যে আপু আপনি সিলেক্ট করে দেন, দেন আমি বলবো যে ডায়মুলারিটা নিতে হবে, বিকজ ডায়মুলারিটা এত ভালো একটা ক্রিম, এত ভালো একটা ক্রিম, মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এক্স্যাক্টলি। এটা লাভার, আপনি যদি বলেন আমাদের পেজের সবচেয়ে বেশি লাভার হচ্ছে ডায়মুলারি ক্রিম, বিকজ তারা সবাই যেন ডায়মুলারি ক্রিম আসে টোটালি তারা হচ্ছে কারাকারি করে, মানে তারা এমন কারাকারি যাদের লাক প্রচণ্ড ফেভার করে, শুধুমাত্র তারাই ডায়মুলারি পায়, বিকজ ডায়মুলারি আমাদের থাকেই না। যেমন আজকে আমাদের 5000 পিস আমাদের রিস্টক হয়েছে, এটা আমি এক সপ্তাহ রাখতে পারবো না, এক সপ্তাহ তো ভালো কথা, আমি 3 দিনের বেশি একদিনও রাখতে পারবো না, বিকজ ডায়মুলারি ক্রিমের এত ডিমান্ড আমাদের। হ্যাঁ আচ্ছা অনেক দিন হয়েছে আপু কিছু, কিন্তু আপু ডায়মুলারিটা আজকে আসছে, ডায়মুলারিটা এটা হচ্ছে ইরানের আপু। আচ্ছা প্রাইস কত, কয়টা ইউজ করতে হবে ডায়মুলারি? টোটাল হচ্ছে 60টা অ্যাপ্লাই করতে হবে, বা আপনি 2 থেকে 2.5 মাস অ্যাপ্লাই করবেন টোটালি। হ্যাঁ আচ্ছা আপু ডায়মুলারি, আচ্ছা একটা মিনিট আপু, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ডায়মন্ডের চায়না ভার্সনটা ইউজ করেছিলাম, আমার স্ক্রিনে জায়গায় জায়গায় কি ছিলে গিয়েছে, এমন কেন হলো আপু? আচ্ছা সাইকা ইসলাম আনিকা আপু, এক্স্যাক্টলি হচ্ছে আমি যেটা এখন বলবো হয়তোবা সেটার জন্য প্রস্তুত থাকবেন না অনেকে। এখন আমি আপনার চায়না ডায়মন্ডের কি আমাদের কাছ থেকে নিয়েছেন কিনা সেটা আগে বলতে হবে। হ্যাঁ আচ্ছা চায়না ডায়মন্ডের যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন, চায়না ডায়মন্ডের অনেকে হচ্ছে কি অনেক পেজে দেখা গিয়েছে যে চায়না ডায়মন্ডের 1200 থেকে 1300 টাকায় সেল করতেছে, বাট চায়না ডায়মন্ডের এক্স্যাক্টলি দাম হচ্ছে আপনাদের 600 টাকা, আগে ছিল 400 টাকা, এখন হচ্ছে 600 টাকা। জাস্ট এটা দেখার আপনাদেরকে ইয়া করার জন্য চায়না ডায়মন্ডটা আনা। এখন আমি তখনই বলে দিচ্ছি চায়না ডায়মন্ডেরিতে আমাদের কোনো মানি ব্যাক গ্যারান্টি থাকে না, চায়না ডায়মন্ডেরিতে আপনাদের কোনো হচ্ছে আমি কোনো সিকিউরিটি দিতে পারবো না, কোনো সিকিউরিটি আমার কাছ থেকে পাবেন না। সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নিয়েছেন না কার কাছ থেকে নিয়েছেন সেটাও আমি দেখবো না, মাস্ট বি হয়তো আপনি আমার কাছ থেকে নেন না। যেটাই হোক আমি তখনই বলে দিচ্ছি চায়না ডায়মন্ডেরিতে যদি আপনার স্কিন স্যুট না করে আপনার স্কিনটা বার্ন হবে, বিকজ ওটা হচ্ছে আপনার আঠালো টাইপের একটা ক্রিম। সো ওটা বলে দিয়েছি অলরেডি আমি যে চায়না ডায়মন্ডের যারা অ্যাপ্লাই করবেন তাদের কোনো গ্যারান্টি আমি দেবো না, তারা সম্পূর্ণ আপনার ওন রিস্কে নেবেন। চায়না ডায়মন্ডের আমি আমার রিস্কে আমি কারো হাতে তুলে দেবো না, বিকজ আমি যখন বলেছি আমার হাতে কিন্তু আমাদের নাইজেরিয়ানটাও ছিল, বাট আমি তারপরও সাপোর্ট করে যাচ্ছি ফার্স্ট থেকে যে আমি ইরান ডায়মন্ডের, বিকজ ওটা প্রচণ্ড পরিমাণে ক্রিমি একটা ক্রিম, যেটা কিনা আপনার সারা জীবনের মতো পার্মানেন্টলি হোয়াইটনিং কাজ করে, এবং আমি
চায়না ডাইমলারিতে কোনো গ্যারান্টি দিনে, যে গ্যারান্টিটা আমরা হচ্ছে ইরানি ডাইমলারিটা আছে, যেটা একটা ইরানি ডাইমলারি, এটাতে হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে। আপু কি আপু, আমার ভাগ্নি তোমাকে দেখে বলেছে মেয়েটা এত সুন্দর কেন, তাই থ্যাংক ইউ সো মাচ হানি। সো আমি কিন্তু চায়না ডাইমলারিতে কোনো হচ্ছে গ্যারান্টি দিনে, সো ওটা আপনার ওন রিস্কে অ্যাপ্লাই করতে হয়। আর যদি আপনি আদার্স কোনো পেজ থেকে নিয়ে নেন তাহলে তাদের কাছে হচ্ছে আপনার সেই কৈফাইটা চাইতে হবে, বিকজ তারা কেন জেনে শুনে আপনাকে চায়না ডাইমলারি দেবে। আমি জেনে শুনে কাউকে চায়না ডাইমলারি এখন পর্যন্ত হাতে তুলে দেয়নি, যে নিয়েছে আমি বলে দিয়েছি আপু ওন রিস্কে নিতে হবে, এটা দিয়ে যদি আপনার স্কিনে কোথাও কোনো ক্ষতি হয় সেটার দায়ভার কিন্তু আমরা নিব না, বাট আমারটা দিয়ে যদি কোনো ক্ষতি হয় দেন হচ্ছে আমি এটা দায়ভার নিব। হ্যাঁ আচ্ছা আপু, শোরুমটা কি আগের অ্যাড্রেস হয়? আগের অ্যাড্রেস। আপু স্কিন মোটা করার জন্য কি আছে? স্কিন মোটা করার জন্য হচ্ছে আপনি এটা নিতে পারেন আপু, এটা হচ্ছে আপনার স্লিপিং মাস্কটা, এটা স্লিপিং মাস্কটা, যে স্লিপিং মাস্কটা এটা হচ্ছে আপনার স্কিনটা অতিরিক্ত পরিমাণে গ্লোয়িং করে, স্কিনটা হোয়াইটনিং করে, প্লাস হচ্ছে স্কিনটা মোটা করে। আপনার পাতলা স্কিন মনে হচ্ছে স্কিনের মানে টান দিলে বা ধরলে আপনার রগ দেখা যাবে বা রগ ধরা যাবে, এমনও যদি হয় সেই স্কিনটাকেও হচ্ছে মোটা করে প্লাস হচ্ছে হোয়াইটনিং করে। সো এটার প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা। এটা হচ্ছে স্লিপিং মাস্ক, যেটা কিনা আপনার স্কিনটাকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হোয়াইটনিং করে, প্রচণ্ড পরিমাণে স্কিনটাকে মেনটেন করে, স্কিনটাকে গ্লোয়িং করে। যারা হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারেন না তারা হচ্ছে আপনার এটা অ্যাপ্লাই করবেন, এই মানে কি স্লিপিং মাস্কটা। আর একদিন স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবেন, একদিন নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার স্কিনটা পাতলাও হবে না, স্কিনটাতে রগও দেখা যাবে না, স্কিনটা মোটা থাকবে, হোয়াইটনিং হবে, গ্লোয়িং হবে, সব কাজই করবে। সো এটার দাম হচ্ছে আপনাদের 1500 টাকা। হ্যাঁ আচ্ছা আপু, ডাইমলারিটা আমি বলে দিয়েছি ইরানি আপু, ডাইমলারি কটা ইউজ করতে হবে? সুইট আপু আমি দুইটা নাইজেরিয়ান ইউজ করেছি, এখন কি ডাইমলারিটা ইউজ করতে পারবো? 7 ডেজ গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপু। ওয়া অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখে ফিরাতে পারছি না, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু আপু অফার অফার, আচ্ছা আপু আমি আগে অর্ডার করেছি বাট এখনও পাইনি ডাইমলারি, ডাইমলারি আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আপু, এখন আসছে, সো আমি এখন দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আপু অফার ওয়েট লসের কি আছে? ওয়েট লসের জন্য আমাদের হচ্ছে পিঙ্ক ক্যাপসুলটা ইনশাল্লাহ কালকে অ্যাভেলেবেল হবে আপু। আচ্ছা ডাইমলারি হচ্ছে আমাদের লাভ, মায়াবতী রূপান্তর, থ্যাংক ইউ সো মাচ, অলসো আমার নিজের ওম, বিকজ ডাইমলারি এমনই একটা ক্রিম যেটা সম্পর্কে কোনো কমপ্লেন নেই, যেটা সম্বন্ধে কোনো হচ্ছে কারো খারাপ কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স নেই, মানে ডাইমলারি এমন একটা ক্রিম, এমন একটা ক্রিম ডাইমলারি। সো ডাইমলারি তোমার স্কিন হোয়াইট করবেই করবে, যারা অতিরিক্ত পরিমাণে কুচকুচে পাতিলের তলার মতো বা কয়লার মতো কালো আছেন তারাও সাদা হয়ে যাবেন এটা দিয়ে। আচ্ছা আপু অফার অফার, ওকে আপু আচ্ছা ডাইমলারিটা ডাইমলারি ইউজার, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আচ্ছা আপু সব ফ্রাইডেতে থাকবে আফটার ইভিনিং? হ্যাঁ আপু থাকবো, অ্যান্ড ওপেন আছে আপু। তুমি কি গিফট গিফটের চায়না ডাইমলারিটা দাও? না আপু, গিফটের চায়না ডাইমলারিটা আমি দেই না আপু, যদি তোমরা না চাও। হ্যাঁ চোখের নিচে কালো দাগের জন্য কি করা যায় আপু? চোখের নিচে কালো দাগের জন্য হচ্ছে এটা নেবেন আপু, এই যেটা, এটা হচ্ছে ইমেজের গোল্ডেন আইজেল বলটা, যেটা কিনা আপনার চোখের নিচে ডার্ক সার্কেলটা রিমুভ করে, প্লাস চোখের নিচটা হচ্ছে গ্লাস স্কিন করে। আপনার উইদিন 3 ডেজের ভিতরে হচ্ছে আপনার স্কিনে যে হচ্ছে চোখের নিচে যে কালো দাগটা আছে, কালো দাগটা হচ্ছে রিমুভ করতে, দ্যাটস মিন এটা মানে একদম 3 ডেজের ভিতরে আপনার চোখের নিচের দিকে কালো দাগ চলে যাবার, 3 ডেজ থেকে এটার হচ্ছে কার্যকারিতা স্টার্ট করে। এটা হচ্ছে আগে আপনি যখন চোখের নিচে দিবে, এটা হচ্ছে আপনার চোখের নিচের স্কিনটাকে অবজার্ভ করবে। সো এটাতে হচ্ছে আপনার অ্যাট ফার্স্ট যখন এটা অ্যাপ্লাই করবেন তখন থেকে এটা কাজ করাটা স্টার্ট করবে, বাট আপনার রেজাল্টটা পেতে স্টার্ট করবেন হচ্ছে আপনার 3 দিন পর থেকে আপনি দেখবেন যে আপনার ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে, প্লাস হচ্ছে চোখের নিচে যে স্কিনটা আছে ওটা নারিশিং করবে। অনেকে দেখবেন যে হাসলে চোখের নিচটা কুচকে যায়, চোখের নিচের স্কিনটা কুচকে যায়, সো ওই চোখের নিচের এই চোখের নিচের স্কিনটা হচ্ছে টান টান থাকবে, প্লাস হচ্ছে চোখের নিচে যত ডার্ক সার্কেল আছে চোখের নিচে ডার্ক সার্কেলগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। সো এটার দাম হচ্ছে আপনাদের 800 টাকা। এটা হচ্ছে ইমেজের গোল্ডেন আইজেল বলটা, কি অবস্থা, এটা হচ্ছে ইমেজের গোল্ডেন আইজেল বলটা। হ্যাঁ আচ্ছা আপু 31st নাইটে বোম্বরিটা তো অফার দিবে না, বোম্বরিটা তো আপু 2000 টাকার বেশি আমি 1 টাকাও নিচে নামতে পারবো, বিকজ বোম্বরি ক্রিমটা অলরেডি হচ্ছে আমাদের স্টক আউটের পর্যায়ে, অ্যান্ড বোম্বরি ক্রিমটা এখন স্টক আউট হয়ে গেলে জানুয়ারির 15 তারিখের পর থেকে পাবেন আবার। হ্যাঁ আচ্ছা অফার অফার, ওকে আপু ফেসিয়াল হেয়ার পার্মানেন্ট রিমুভ করার জন্য হচ্ছে শিবামের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন আপু। ওকে আপু হ্যাঁ আপু ডাইমলারির ক্রিমটা অনেক জোস, এটার উপরে আর কোনো ক্রিম হয় না, 2 দিনে বোঝা যায় এটা কোন কতটা জোস, জাস্ট এক্স্যাক্টলি এটা হচ্ছে আদার্স যত ক্রিম আছে আপনি তো 5 থেকে 6 ডেজ বা হচ্ছে 10 ডেজের ভিতরে রেজাল্ট পান, বাট এটা আপনার 1 আর 2 ডেজ থেকে আপনার রেজাল্টটা জাস্ট দেখতে পারবেন, যে 1 থেকে 2 দিনের ভিতরে আপনার রেজাল্টটা জাস্ট দেখতে পারবেন যে আপনার স্কিনটাকে চেঞ্জ আসতেছে। সো এটার দাম হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস 1600 টাকা, অফারে আছে 1500 টাকা, যারা অফার চান মাস্ট অ্যান্ড মাস্ট বি অফারে ভোট দিবেন। হ্যাঁ আচ্ছা আপু আপু তোমার কি বোন কোথায়? আমার বোন আছে আপু। ওকে আপু আমার মুখে অনেক ব্রন পোর্স আছে, আমি কি ইউজ করবো? যদি অনেক বেশি
বেশি পিম্পলস থাকে, অনেক বেশি পিম্পলস থাকলেও আপনার ডায়মন্ড অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি অনেক বেশি লাইক আপনার স্কিনে যদি ফোড়ার মতো পিম্পলসও থাকে, ওই পিম্পলসটাও কিন্তু আপনার স্কিন থেকে টোটালি রিমুভ করতেছে। প্লাস এটার সাথে হচ্ছে আপনার এইখানে যে ইয়াটা আছে সিএস এইটা, আম্মু এই খালা আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, মুখে কিন্তু কষ্ট লাগাই দিব আপনার। সো এটা হচ্ছে আপনার ডায়মন্ড কিংবা যেটা কিনা আপনার স্কিনে যদি ফোড়ার মতো পিম্পলসও থাকে, ফোড়ার মতো পিম্পলসও কিন্তু আপনার স্কিন থেকে রিমুভ করতেছে। প্লাস এটা হচ্ছে সিএইচ8 এর টোনার, যেটা কিনা আপনার স্কিনে যে পিম্পলসগুলো আছে সেটা হচ্ছে পার্মানেন্টলি রিমুভ করতে হচ্ছে আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে সিএইচ8 এর টোনার, এটার দাম হচ্ছে 1200 টাকা, এটা প্রত্যেকদিন রাতে অ্যাপ্লাই করবেন। আর আপনার স্কিনটা হচ্ছে আপনার স্কিনটা ওয়াশের জন্য হচ্ছে আপনার এখানে যে হচ্ছে অ্যালাইকের যে ফেস ওয়াশটা আছে, অ্যালাইকের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে অ্যালাইকে গ্লুথিয়ন, গ্লুথিয়নটা হচ্ছে একটা ইঞ্জেকশনের ট্রিটমেন্ট, যেটা কিনা আপনার স্কিনের ভিতর থেকে হোয়াইটেনিং করে, একদম ভিতর থেকে পার্মানেন্টলি হোয়াইটেনিং একটা ট্রিটমেন্ট করছে। এটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা। সো এইখানে হচ্ছে ডায়মন্ড ক্রিমটা 1500 টাকা, সিএইচ8 এর অ্যালকোহল টোনারটার দাম হচ্ছে আপনার 1200 টাকা, আর এটা হচ্ছে আপনার অ্যালাইকের গ্লুথিয়ন হোয়াইটেনিং সোপটার দাম হচ্ছে 1200। এই তিনটা জিনিস নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ হচ্ছে আপনার স্কিন থেকে যে পিম্পলসগুলো আছে পিম্পলসগুলো উঠে যাবে। আপু আমি আমি ফেসে রক দেখা যাচ্ছে, পিম্পলস হয়েছে এখন স্কিন, আপু তোমার কমার্সের উপরে উঠে গিয়েছে একটু বলতে হবে টম জিরে। আপু ডায়মুলারি, আপু ডায়মুলারির তুলনা শুধু ডায়মুলারি, থ্যাংক ইউ সো মাচ আপু টম জেরি, আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ হানি। আপু তোমার মতো টমেটো গাল কীভাবে করবো? আচ্ছা আমার টমেটো গাল করার পিছনে একটা হচ্ছে সিক্রেট একটা জিনিস আছে, সো ওই সিক্রেট জিনিসটা আমি আজকে লাইভের শেষেই বলবো। আচ্ছা আপু অনেক হেয়ারফল হচ্ছে, হেয়ারফল বন্ধ করতে আপু মিরাকেল হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবেন আপু। আচ্ছা আপু আমাদের 31 মানে 31st নাইটে কোনো অফার দিবেন না, আমি ট্রাই করবো, কজ আপু তোমরা অলরেডি আমার জানো যে আমাদের ইনশাল্লাহ জানুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে বসুন্ধরা শপিং মলে আমাদের হচ্ছে নেক্সট শোরুমের মানে নেক্সট আউটলেট হচ্ছে ওপেন হতে যাচ্ছে। সো ও তখন তো একটা হচ্ছে যে কোনো একটা এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ওই দিন রাখা লাগবে, বিকজ ওই দিন আমি ওই দিন দেখা যাক। হ্যাঁ বাট হচ্ছে অলরেডি সবাই জানো যে আমি একটা অ্যানাউন্স করে দিচ্ছি জানুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে বসুন্ধরা সিটির শপিং মলে হচ্ছে, লেভেলটা বলবো না কত নম্বর লেভেল এটা আমি বলবো না, হ্যাঁ বসুন্ধরা শপিং মলে হচ্ছে আমাদের আউটলেট পেয়ে যাচ্ছেন বসুন্ধরা শপিং মলে। দেন হচ্ছে এরপরে যে আউটলেটটা পাবেন সেটা হচ্ছে চিটাগংয়ের ইপিজেড শাখাতে, চিটাগংয়ের ইপিজেড শাখাতে কোন হচ্ছে শপিং মলে আমরা হচ্ছে আউটলেটটা নিচ্ছি সেটা আমরা বলবো না, জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির 1st উইকের দিকে। দেন হচ্ছে ওইখানে শোরুম ওপেনিং হওয়ার পরে দেন আমরা ট্রাই করবো মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে নারায়ণগঞ্জ প্লাস হচ্ছে উত্তরাতে আউটলেট দেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা আপু অর্ডার ছিল ঢাকার ভিতরে 18 তারিখ, কী অর্ডার ছিল আপু? ডায়মন্ড ইজ দ্য বেস্ট ক্রিম, সুহা খান রুই আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে ডায়মন্ড নিয়ে কথা বলে না আমার এত খুশি লাগে, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা আপু এখনও পেলাম না ডায়মন্ড অর্ডার ছিল কি আপু? আচ্ছা আপু সিলেটের শোরুম দেন আপু, যা হেল্প লাগে আমরা সবাই করবো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, কজ অলরেডি ওই দিনকে অনেক আপুরা হচ্ছে চিটাগং থেকে এসেছিলো, একটা ভাই এসে অবশ্য আমাকে অফার দিয়ে গিয়েছে যে আমার হচ্ছে অনেকগুলো হচ্ছে শপ আছে, আপনাকে একটা শপ আমি টোটালি দিয়ে দেবো, একটা শপ একদম টোটালি আপনাকে দিয়ে দেবো, আপনার কোনো হচ্ছে অ্যাডভান্স লাগবে না, আমি জাস্ট শুধু মাসে মাসে ভাড়াটা দিবেন। অলরেডি হচ্ছে ধানমন্ডি এয়ার প্লাজা থেকে একটা শপিং মানে শপিং মলের যে ইয়াটা আছে তারা পর্যন্ত আমাকে অফার দিয়েছে যে আপনার প্লেসের হচ্ছে কোনো অ্যাডভান্স দেওয়ার দরকার নেই, হ্যাঁ আপনি জাস্ট শুধুমাত্র ভাড়াটা দিবেন। আই ডোন্ট নো হচ্ছে কেন হচ্ছে এত চারদিক থেকে অত অফার আসতেছে শপিং মলের। হ্যাঁ আচ্ছা ডায়মন্ডের রেজাল্টটা ভালো, আমার 8 ডেজে শেষ হয়ে গিয়েছে ফারিয়া খান সিন্থিয়া আপু, ডায়মন্ডের রেজাল্টটা ভালো, বাট ডায়মন্ডের রেজাল্ট আমি তো একটা কথাই বলে দিয়েছি যে আপু ডায়মন্ডের যে একবার হচ্ছে স্কিনে টাচ করবে, একবার যে স্কিনে টাচ করবে মানে সে সারা জীবন ডায়মন্ড সেলার কোনো ক্রিম অ্যাপ্লাই করতে চাইবে না। জাস্ট আমি একটাই ইনশিওর তোমাদের বলবো, ডায়মন্ডারি অ্যাট ফার্স্ট যার স্কিনে টাচ লাগাইবে, লাইক মনে করো তুমি একটা টাচ লাগাইলা, জাস্ট 2 ডেজের পর থেকে তুমি আদার সব ক্রিমের নাম ভুলে যাবা যে ডায়মন্ডারি, তুমি মনে করো তুমি নিজেই একটা ডায়মন্ডারি, জাস্ট এটাই তুমি নিজেকে ফিল করো, সেটা হচ্ছে ডায়মন্ড আপু। আচ্ছা আপু SMS পড়ছো না কেন, প্লিজ পড়ো, উইনার অলরেডি সেন্ড করা হয়ে গিয়েছে আপু। সুইট আপু মাসা এত সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার হাজবেন্ড ইটালি থেকে ফোন দিয়ে বলতেছে তোমার সুইট আপু লাইভ চলে, ওয়াও নরিন আপু থ্যাংক ইউ সো মাচ, আর ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ তোমাকে জাগিয়ে দেওয়ার জন্য, ও আপু তোমাকে দেখে শুধু তাকিয়ে আছে থ্যাংক ইউ সো মাচ, অ্যালাইকের সোপ আমার প্রেম থ্যাংক ইউ সো মাচ আপু, ও আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হানি অফার। আচ্ছা এরপরে আসেন, এরপরে এই খালা আপনি একটা হচ্ছে আমার গ্লাস আছে না কোথায়, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিউটি টি,
কি, হ্যাঁ একটা গ্লাসে অর্ধেক মানে হাফ অর্ধেক অর্ধেক গ্লাস পানি আমার একটু গরম করে দেন। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে, এটা আমি একটু বলি, এটা হচ্ছে একটা বিউটি টি, এটা হচ্ছে একটা বিউটি টি। এখন এটা হচ্ছে কে কে চান বলেন তো, এটা গেস করেন তো, এটা দাম কত হতে পারে, জাস্ট গেস করেন এটা দাম কত হতে পারে। যে গেস করতে পারবে তাকে হচ্ছে এটা ফ্রি দেবো, তাকে হচ্ছে এটা আমি একটু গিফট করবো, যে গেস করতে পারবে। হ্যাঁ এটার, এটা যে গেস করতে পারবে বলেন, আপনারাই বলেন যে এটার দামটা কত হতে পারে। এরপর হচ্ছে আমি অফারের জন্য এটাকে হচ্ছে আপনাদের হাতে তুলে দিব। হ্যাঁ আচ্ছা আপু, আমার 19 তারিখে দুইটা বোমবডি অর্ডার করেছিলাম ইনসেট ঢাকা থেকে, এখনও পাইনি। আপু ইনসেট ঢাকাতে যত বোমবডি অর্ডার ছিল সব তো আমরা পাঠিয়ে দিয়েছি আপু, তুমি তো আবার রিঅর্ডার করাম দেখে নিচ্ছি। লাইফস্টাইলে গিফট থাকছে ডায়মন্ডের ক্রিমটা, সৌদিতে পাওয়া যাবে ডায়মন্ডের ক্রিমটা, আপু খুঁজে দেখতে পারেন। হ্যাঁ যেহেতু ইরানের প্রোডাক্টস পেয়ে যেতে পারেন আপু। আচ্ছা পাপায় লোশনটা স্যাফ্রন বডি লোশনটার মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট? পাপায় লোশনটাও ভালো, স্যাফ্রনের বডি লোশনটাও ভালো আপু। আচ্ছা অফার আপু ভেরি নাইস, ডায়মন্ডের ক্রিমটা কোন কান্ট্রি আমি নিউ তো তাই অ্যাক্স করতেছি আপু, ডায়মন্ডের ক্রিমটা হচ্ছে ইরানের, ডায়মন্ডের ক্রিমটা হচ্ছে ইরানের। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা বিউটি টি, 7 ডেজ বিউটি টি, এটা হচ্ছে 7 ডেজ একটা বিউটি টি। আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, একটু দেখেন যে লেখাই আছে 7 ডেজ বিউটি টি, এই যে দেখেন 7 ডেজ বিউটি টি, দেখতে পাচ্ছেন যে লেখা আছে 7 ডেজ বিউটি টি। এটা হচ্ছে একটা 7 ডেজ বিউটি টি, যেটা কিনা 7 ডেজের ভিতরে আপনার স্কিনের টোনটাকে একদম সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলবে। স্কিনের টোনটাই সম্পূর্ণ হচ্ছে আপনার 7 ডেজের ভিতরে চেঞ্জ করে ফেলবে, লাইক হচ্ছে আপনার স্কিনটা প্রচণ্ড মাত্রায় গ্লোয়িং করবে, প্রচণ্ড অতিরিক্ত মাত্রায় আপনার স্কিনটা গ্লোয়িং করবে, ভিতর থেকে আপনার স্কিনটা গ্লোয়িং করবে, ভিতর থেকে আপনার স্কিনটা গ্লোয়িং করতে হেল্প করবে। একটা মিনিট আপুরা, ভিতর থেকে আপনার স্কিনটা গ্লোয়িং করতে হেল্প করবে। প্লাস এটা আপনি যখন 7 ডেজ টানা খাবেন, 7 ডেজ টানা খাবেন, দেখবেন কি আপনার 2 থেকে 3 কেজি পর্যন্ত ওয়েট লস হয়েছে, 2 থেকে 3 কেজি পর্যন্ত ওয়েট লস হয়েছে। প্লাস হচ্ছে যাদের স্কিন হচ্ছে এজিনিংয়ের যে প্রবলেমটা আছে, এজিনিংয়ের প্রবলেমটা হচ্ছে আপনার স্কিন থেকে রিমুভ হচ্ছে। যারা হচ্ছে আপনার লাইক হচ্ছে যারা 35 বছরের যারা নারী আছেন তারা যদি খান, তাদের স্কিনের যে টোনটা আছে, স্কিনের টোনটা সম্পূর্ণ 25 বছরই নিয়ে আসবে। 25 বছর থেকে যদি 25 বা 30 বছরের যারা খাবেন তাদের স্কিন টোনটা 20 বছরে নিয়ে আসবে। 20 বছরে যারা খাবেন তাদের স্কিন টোনটা হচ্ছে আপনার 12 বছর বা 14 থেকে একদম 12 বছর পর্যন্ত একদম মানে স্কিনের টোনটা নিয়ে আসবে। এটা হচ্ছে একটা বিউটি টিপ, যেটা কিনা আপনার স্কিনের হচ্ছে প্রচণ্ড লেভেলটা হোয়াইটনিং করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনের ভিতর থেকে একদম হচ্ছে পার্মানেন্টলি গ্লোয়িং করবে, বডি হোয়াইটনিংয়ের কাজ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে এজিনিং দূর করবে, স্কিনে স্পটলেস করবে, স্কিনটাকে টোটালি হচ্ছে স্পটলেস করতে হেল্প করবে, আপনার ভিতর থেকে স্কিনটা পিউরিফাইড করবে। যখন আপনার স্কিন ভিতর থেকে পিউরিফাইড করবে পিম্পলসের প্রবলেমগুলো অটোমেটিকলি হচ্ছে রিমুভ হতে থাকবে। প্লাস হচ্ছে আপু ওরে কবে থেকে চিল্লাইতেছে ডায়মন্ডারি, আচ্ছা আমি তো নিয়ে গেছিলাম বাট ভুলে গেছিলাম দিতে। হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ভিতর থেকে স্কিনের টোনটা চেঞ্জ করবে, প্লাস হচ্ছে আপনার এজিনিংটা হচ্ছে এইজটা হচ্ছে টোটালি কন্ট্রোল করবে, এইজটা হচ্ছে আপনার কমিয়ে নিয়ে আসবে, মানে এজিনিংয়ের যে ছাপটা বা এইজ বোঝা যাচ্ছে ওটা হচ্ছে আপনার কমিয়ে নিয়ে আসবে। এটা আপনার বেলি ফ্যাট রিডিউস করবে, প্লাস হচ্ছে আপনার ওয়েট লস করবে 2 থেকে 3 কেজি পর্যন্ত। বাট এটা যদি কন্টিনিউসলি আপনি 2 থেকে 3 প্যাকেট বা 4 প্যাকেট খেতে পারেন, ভিতরটা আপনার স্কিনের ভিতর থেকে পার্মানেন্টলি একটা গ্লোয়িং চলে আসবে, একদম পার্মানেন্টলি গ্লোয়িং চলে আসবে। তো আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে কীভাবে খেতে হবে। আমি এটা হচ্ছে অবশ্য আমি নিজে খাবো, বিকজ অলরেডি আজকে এটা শিপমেন্ট নেমেছে। আমার খুবই হচ্ছে দুর্ভাগ্য যে আপনাদেরকে আমি টোটালি দেখাইতে পারিনি। এই যে এটা হচ্ছে একটা বিউটি টি, এটা হচ্ছে একটা বিউটি টি, আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে কীভাবে খেতে হবে। এই যে আমি হচ্ছে এই যে আপনার হচ্ছে হাফ গ্লাস হচ্ছে আপনাদের এরকম পানি নিতে হবে, পানিতে জাস্ট ভিজাবেন, এই যে পানিতে ভিজিয়ে জাস্ট রেখে দেবেন। হ্যাঁ পানিতে ভিজিয়ে রেখে এটা প্রত্যেক দিন আপনি যেটা করবেন প্রত্যেক দিন রাত্রেবেলা, হ্যাঁ প্রত্যেক দিন রাতেরবেলা ঘুমানোর সময় খাবেন, প্রত্যেক দিন রাতেরবেলা ঘুমানোর সময় খাবেন, প্লাস হচ্ছে আপনি সন্ধ্যার পরে একবার খাবেন। এটা ডিরেকশনটা সম্পূর্ণ দেওয়া আছে, আপনি প্রত্যেক দিন রাতেরবেলা ঘুমানোর সময় একবার খাবেন, প্লাস হচ্ছে সন্ধ্যার পরে একবার খাবেন, দেখবেন যে আপনার মানে মাইন্ডটাও ফ্রেশ লাগতেছে, স্কিনটা টোটালি ফ্রেশ লাগতেছে, ব্লাডটাও পিউরিফাইড করতেছে, প্লাস হচ্ছে স্কিনটা একটা আলট্রা গ্লোয়িং হচ্ছে আপনার স্কিনের ভিতর থেকে আসতেছে। সো এটা হচ্ছে আপনাদের বিউটি টি, যেটা কিনা প্রচণ্ড পরিমাণে হেল্প করে আপনার স্কিনটাকে মেনটেন করতে, স্কিনের টোনটা হচ্ছে চেঞ্জ করতে, প্লাস স্কিনের ভিতর থেকে আপনার হোয়াইটনিং গ্লোয়িং, প্লাস হচ্ছে পারফেক্টলি একটা গ্লোয়িং আপনার স্কিনটাকে হচ্ছে ক্রিয়েট করে দিতে। সো এটা হচ্ছে বিউটি টিম দেখিয়ে দিচ্ছি, রেখে দিতে হবে একটু, আমার পানিটা একদম বেশি গরম করে ফেলছে খালা। সো এটা হচ্ছে একটু রেখে দিতে হবে। হ্যাঁ আমি রেখে দিলাম, অ্যান্ড খেয়ে আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ এই যে অ্যান্ড খাবেন, খুবই ভালো বেনিফিট পাবেন। হ্যাঁ আচ্ছা বলেন যে কত, এটা কত বলেন? হ্যাঁ অ্যান্ড এটার ভিতরে কয়টা টি ব্যাগ থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটার ভিতরে হচ্ছে টোটালি আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটা, এই যে একটা আমি আপনাদেরকে গুনে দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা
ছয়টা সাতটা আটটা নয়টা অ্যান্ড আমার একটা নিয়ে দশটা, টোটালি দশটা কি ব্যাগ থাকে। প্লাস এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। আদার্স তৃতীয় যদি আপনার হচ্ছেন পেটটা একটু নরম করে, বাট এটাতে আপনার পেট নরম করবে না। আপনার ভিতরে আপনার মানে ব্লাডের সাথে যদি কোনো হচ্ছে জার্ম থাকে, ওই জার্মটা হচ্ছে আপনার বাথরুমের মাধ্যমে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, বাথরুমের মাধ্যমে ক্লিয়ার করবে। দ্যাটস মিন হচ্ছে আপনার ব্লাডটা কিন্তু পিউরিফাইডের কাজ করবে, প্লাস আপনার চিক্সগুলো হচ্ছে গ্লাপি করবে, প্লাস স্কিনটা হেলদি করবে, শাইনিং করবে, গ্লোয়িং করবে। হ্যাঁ, সো বলেন এটা কত, যে বলতে পারবে এক্স্যাক্টলি দামটা তাকে হচ্ছে আমি একটাকে গিফট করবো, এক্স্যাক্টলি দামটা বলতে পারবে কি। আর এটা হচ্ছে অফারে দিব, আজকে ওটা অফার প্রাইসে থাকতেছে। আচ্ছা, অনেক আপুরা বলেছেন দেখি, আমি দেখে নিচ্ছি আপু, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কে বলেছে চোদ্দোশো না সতেরোশো না দুই হাজার না পঁচিশশো না দুই হাজার না পনেরোশো না চোদ্দোশো না। ইয়েস, অবুজৃদয় আপু বলেছেন ষোলোশো টাকা, এক্স্যাক্টলি এটার দাম হচ্ছে ষোলোশো টাকা, বাট এটা হচ্ছে অফারে থাকতেছে, আজকে হচ্ছে এটা আমরা অফারে দিচ্ছি। অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা, অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা। আমি বলে দিচ্ছি অবুজৃদয় আপু, আপনার কাছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে লিখিয়ে দিয়েন যে রাইট অ্যান্সার গিফট, বলে দিয়েন যে রাইট অ্যান্সার গিফট। এটার দাম হচ্ছে ষোলোশো টাকা, আমরা অফারে দিয়ে দিচ্ছি তেরোশো টাকা, অফারে দিয়ে দিচ্ছি তেরোশো টাকা। যারা যারা হচ্ছেন অফার চান, মাস্ট বি অফার লিখে কমেন্টস করতে হবে, অফার লিখে কমেন্টস করতে থাকেন, টি অফার লেখেন, যে টি অফার জাস্ট লিখতে হবে, টি অফার বা হচ্ছে অফার লিখবেন। জাস্ট ফার্স্ট কমেন্টে আপনার টি অফার লিখবেন, সেকেন্ডগুলো হচ্ছে আপনার জাস্ট অফার লিখতে থাকবে না। সো এটা হচ্ছে টিটা, দেখেন এই যে এটা আমি দিয়ে দিয়েছি, এই যে দেখেন আপনার এটা এক্সট্রিম লেভেলে ভালো একটা টি, যেটা কিনা আপনাদেরকে আমি এক্স্যাক্টলি বলে বুঝাইতে পারবো না। তো লেখাই আছে সেভেন ডেজের ভিতরে আপনার স্কিনের টোনটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে, সেভেন ডেজের ভিতরে স্কিনের টোনটাই জাস্ট আপনার চেঞ্জ হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার একদম কিন্তু বেলিফ্যাট মানে বেলিফ্যাট রেডিউস করে, প্লাস কিন্তু আপনার ওয়েট লস অনেক বেশি হেল্প করবে। সেটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা, আমাদের অফারে আছে তেরোশো টাকাতে, অফারে আছে তেরোশো টাকাতে। যারা হচ্ছেন অফারে হচ্ছে নিতে চাচ্ছেন, অফার লিখে মাস্ট বি মাস্ট হচ্ছে কমেন্টস করতে হবে। ওকে আপু অফার, ওকে অফার তিন হাজার টাকা না আপু। আচ্ছা আপু, গ্যাস্ট্রিকের সমস্যা, এটাতে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও থাকে সেটাও কিন্তু হচ্ছে রিকভার করবে, এটা কিন্তু সেটাও রিকভার, এবং এটা খাবার আগে আপনার কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার দরকার হবে না। আচ্ছা, ও আপু কমেন্টস পড়ো না কেন, রিনা ভুয়ানা পেয়ে যে পড়ে নিলাম আপু। আচ্ছা আটশো টাকা আপু, আমিও তো ষোলোশো টাকা বলেছি। আচ্ছা অ্যাট ফার্স্ট হচ্ছে আমি ওই কমেন্টসটা দেখেছি, দেখতে হচ্ছে আমি ওই আপুকে বলে দিয়েছি। ওকে আচ্ছা আপু শাশু আপু আপু, আচ্ছা অফার অফার লিখে ভোট দিতে হবে। আচ্ছা এরপরে আসেন, আমি কয়েকটা হচ্ছে আপনাদেরকে ক্লু দিব, ক্লুটা হচ্ছে এটা মানে কয়েকটা হচ্ছে আপনাদেরকে ইয়া দেবো, যেটা হচ্ছে কোন কোন স্কিন আপনারা চান। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টটা হচ্ছে আপনারা দেখেছেন অলরেডি, যে কী কী স্কিন আপনাদের জন্য আপনারা চাচ্ছেন। একটা হচ্ছে হোয়াইটনিং গ্লোয়িং হেলদি স্কিন, সেকেন্ড হচ্ছে স্পটলেস স্কিন, থার্ডটা হচ্ছে বেবি স্কিন হোয়াইটনিং, এবং ফোর্থটা হচ্ছে আপনার পিম্পলস রিমুভিং হোয়াইটনিং, প্লাস হচ্ছে আপনার মেলেজমা রিমুভিং হোয়াইটনিং, এবং হচ্ছে এজিনিং স্পটলেস স্কিন হোয়াইটনিং, প্লাস হচ্ছে রিঙ্ক মানে এরকম অনেকগুলো ইয়া দিয়েছিলাম আপনাদেরকে। আরটা হচ্ছে মিল্কিশ হোয়াইটনিং, আপনারা কোন স্কিনটা চান আমাকে বলতে হবে, কোন স্কিনটা চান। হ্যাঁ ওকে আপু, আপু কি মেরা চাইলে ওটা, আপু কি মায়েরা ছিলে ওইটা কি আছে, মিরাকেল অয়েলটা, মিরাকেল অয়েলটা কালকে থাকবে আপু। আপু এখন কিছু অর্ডার করলে পাওয়া যায় না, নীল শেখ আপু সবাই কি দেওয়া হয় আপু, স্পটলেস স্কিন। আচ্ছা যদি আপনি স্পটলেস স্কিন চান আমাকে বলতে হবে কী স্কিন আপনি এক্স্যাক্টলি চাচ্ছেন, আপনি বলেন যে কী স্কিন চাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি। আমি সবার কমেন্টসটা পড়ে নিয়েছি, জাস্ট আপনার বলেন যে আপনি কী স্কিন চাচ্ছেন। হ্যাঁ একটা হচ্ছে আপনার মানে ইয়া স্কিন কী যেন বলেন, হেলদি গ্লোয়িং অ্যান্ড পারমানেন্ট হোয়াইটনিং স্কিন, স্পট পারমানেন্ট স্পটলেস হোয়াইটনিং স্কিন, পিম্পলস রিমুভিং স্কিন, মেলাজমা রিমুভিং স্কিন, দেন হচ্ছে আপনার বেবি স্কিন, মিল্কিশ স্কিন, কোনটা চান আপনি আমাকে বলতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, তোমার আপু স্পটলেস স্কিন, আপনি যদি স্পটলেস স্কিন চান, পারমানেন্টলি স্পটলেস স্কিন, প্লাস হচ্ছে আপনার স্কিনটা হোয়াইটনিং চান, দেন আপনাকে যেটা করতে হবে আপনার ডাইমুলারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, ডাইমুলারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপনি ডাইমুলারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এটার সাথে হচ্ছে অ্যালাইকের যে সোপটা আছে,
অ্যালাইকের সোপটা অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে এখানে যে প্রমিগেন্ডের যে সিরামটা আছে প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে 1000 টাকা, 1050 টাকা অফারে আছে, 1000 টাকা। প্লাস হচ্ছে আপনার ডাইমলের ক্রিমটা অ্যাপ্লাই করবেন, যেটা কিনা আপনার স্কিনটাকে পারমানেন্ট হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে স্কিনের স্পট হচ্ছে আপনার রিমুভ করবে। আপনার যখনই ফেসটা ওয়াশ করবেন তখন এই যে অ্যালকির যে গ্লুথিন যে সোপটা আছে এই সোপটা দিয়ে আপনার স্কিনটা হোয়াইটেনিং করবেন। পাশাপাশি আপনি চেষ্টা করবেন, চেষ্টা না মাস্ট অ্যান্ড মাস্ট বি দরকার হচ্ছে আপনার ফেসিয়াল স্কিসগুলো, হ্যাঁ সেটা নেবেন। এটার দাম হচ্ছে 1200 টাকা। প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে আপনাদের 1050 টাকা, পাচ্ছেন অফারে 1000 টাকাতে। আর হচ্ছে ডায়মন্ডের, জাস্ট এই তিনটে জিনিস নেবেন আপনার স্পটলেস স্কিন একদম হচ্ছে স্পটলেস স্কিন হবে, প্লাস হচ্ছে একদম পার্মানেন্ট হোয়াইটেনিংও হবে। আচ্ছা এরপর দেখি কারা কোন স্কিন চান। আচ্ছা অফার আপু তোমার মতো, আপু আমার মতো যদি চাও স্কিন, এখন আমি যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আমি দেখাচ্ছি, যদি আপনি বলেন যে আমার মতো স্কিন চান, হ্যাঁ আমার মতো এক্স্যাক্টলি যদি স্কিন আপনারা চান তাহলে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে আপনার ডায়মন্ডের ক্রিমটা মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আমার লাইফ চেঞ্জ অ্যান্ড স্কিনের লাইফ চেঞ্জ, আমার চেঞ্জ করছি হচ্ছে ডায়মন্ডের ক্রিম। ডায়মন্ডের ক্রিম অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে আপনার এখানে যে হচ্ছে অ্যালাইকের যে সোপটা আছে অ্যালাইকের সোপটা অ্যাপ্লাই করবেন, আপনার ফেসিয়াল কিটসগুলো অ্যাপ্লাই করবেন, আপনি এখানে যে আপনার প্রমিগেন্টটা, এখন যেহেতু উইন্টার সিজনে আছে আপনার প্রমিগেন্টের সিরামটা, প্রমিগেন্টের সিরামটা অ্যাপ্লাই করবেন। প্লাস হচ্ছে আপনার এখানে আরও অনেক আপনার ফেসিয়াল স্কিলসগুলো, হ্যাঁ এই যে ফেসিয়াল স্কিলসগুলো কই, দাঁড়ান একটা মিনিট, ফেসিয়াল স্কিলসগুলো পিঙ্ক স্ক্রাবারটা কই, খালা পিঙ্ক স্ক্রাবার কই, আমার ওই পড়ে যাচ্ছে, পিঙ্ক স্ক্রাবারটা আছে, পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করবেন, যে ফেসিয়াল কিটের সাথে একটা পিঙ্ক স্ক্রাবার আছে, পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করবেন, একটা পিঙ্ক স্ক্রাবারও আছে, হ্যাঁ একটা পিঙ্ক স্ক্রাবারটা কই গেছে, এই যে পিঙ্ক স্ক্রাবারটা মানে এই ফেসিয়াল স্কিলসগুলো অ্যাপ্লাই করবেন। প্লাস হচ্ছে আমি আপনার এই যে আপনার গ্লাস স্কিন যে প্যাকটা আছে, ও সরি গ্লাস স্কিন যে প্যাকটা আছে নাইজেরিয়ান যে গ্লাস স্কিন প্যাক, এটা অ্যাপ্লাই করবেন। প্লাস হচ্ছে আপনার এই যে এইগুলা, প্লাস হচ্ছে আপনার বডি কম্বোটা অ্যাপ্লাই করতেছি, বডি কম্বো যদি আপনি আমার মতো এক্স্যাক্টলি স্কিন চান তাহলে এইগুলোই অ্যাপ্লাই করতে হবে আপু। আচ্ছা বেবি স্কিন, যদি বেবি স্কিন চান সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার, যদি বেবি স্কিন চান, বেবি স্কিন চাইলে আপনার ডায়মন্ডটা বা হচ্ছে নাইজেরিয়ান ক্রিম যে কোনো দুইটা একটা অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হচ্ছে আপনার এখানে যে প্রমিগেন্ডের সিরাম আর হচ্ছে অ্যালাইকের সোপ এই দুইটা হচ্ছে একটা অ্যাপ্লাই করুন। প্লাস যে কোনো ক্রিম অ্যাপ্লাই করবেন এখানে যে কেমিক্যাল রিমুভিং যে হচ্ছে আপনার ইয়াটা আছে কেমিক্যাল, এটা এক্স্যাক্টলি যত ক্রিমের বা হচ্ছে যত প্রোডাক্টের কেমিক্যাল আছে আপনারা কি জানেন, সাধারণত আপনার বলেন যে কেমিক্যাল নাই কোন প্রোডাক্টসে, আপনি যে সাবানটা দিয়ে মুখ ধুচ্ছেন, আপনি যে সাবানটা দিয়ে কাপড় কাচ্ছেন, বা আপনি যে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করতেছেন, সেই সব প্রোডাক্টও আপনার কেমিক্যাল আছে। উইদাউট কেমিক্যাল ছাড়া কোনো বিউটি প্রোডাক্টস হচ্ছে তৈরি হয় না, কোনো কিছুই না, সাধারণত একটা সাবানে পর্যন্ত আপনার কেমিক্যাল আছে। সো আপনার প্রত্যেকটা প্রোডাক্টে যে হালকা পাতলা যে কেমিক্যালগুলোই থাকুক ওই কেমিক্যালটা রিমুভ করার জন্য আপনার এই ক্লিনজার মিরাকল ক্লিনজার এটা অ্যাপ্লাই করবেন। এটার দাম হচ্ছে আপনাদের ওদিনকে বলে দিয়েছিলাম, ওদিনকে হচ্ছে আপনার 1700 টাকাতে আমাদের হচ্ছে ইয়াতে ছিল, আজকে হচ্ছে 1700 টাকা না 1800 টাকা, হ্যাঁ 1800 টাকা আমাদের অফার প্রাইস ছিল, এটা হচ্ছে 1800 টাকাতে। এটা যে কোনো যেটাই আপনার অ্যাপ্লাই করবেন মাস্ট অ্যান্ড মাস্ট এটা আপনার কাছে রাখবেন আপনার স্কিনটা সেভের জন্য। সো এটার দাম হচ্ছে 1800 টাকা, অফার প্রাইস আছে আপু। আচ্ছা ডায়মন্ডটা কিভাবে ইউজ করবো, ডায়মন্ডটা প্রত্যেকদিন রাতে ভালো করে ফেসটা ওয়াশ করে ভাসা ভাসা করে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপু আমি তোমার মতো স্কিন চাচ্ছি, আপু আমি যে বলেছি আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ব্রন আর স্পট অনেক ফেসে, আপু আমার কমেন্টস পড়ো না কেন, এই যে পড়লাম আপু, ব্রন আর স্পট আপু পিম্পলস স্পটের জন্য, পিম্পলস প্লাস স্পট রিমুভের জন্য আপনার ডায়মন্ডটা নেবেন আর অ্যালাইকের সোপটা নেবেন। ডায়মন্ডটা অ্যালাইকের সোপ প্লাস হচ্ছে যে অ্যালকোহল টোনার, হ্যাঁ অ্যালকোহল টোনারটা নেবেন এই যে এইটা। আর যদি মনে করেন যে অতিরিক্ত পরিমাণে পিম্পলস অতিরিক্ত কোনো কিছু দিয়ে রিমুভ হচ্ছে দেন হচ্ছে আপনার র্যাডলেসের অ্যাপ্লাই, আপনার স্কিন থেকে যে পিম্পলস যদি আপনার পিম্পলসের বংশ যদি নির্বংশ করতে চান দেন হচ্ছে আপনাকে র্যাডলেস সেটটা অ্যাপ্লাই করতে হবে, যেটার দাম হচ্ছে আপনার 3000 টাকা। আর আদার্স যদি মনে করেন না অত অতিরিক্ত নাই দেন হচ্ছে আপনার ডায়মন্ডারি ক্রিম প্লাস হচ্ছে অ্যালকোহল টোনার প্লাস অ্যালাইকের, এই জাস্ট এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবেন, আপনার পিম্পলসও যাবে, আপনার স্পটও যাবে, আপনার স্কিনটা হোয়াইটও হবে, বেবি স্কিনও হবে। হ্যাঁ আচ্ছা আপু বেবি স্কিন, বেবি স্কিনের জন্য হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন ডায়মন্ডটা বা হচ্ছে নাইজেরিয়ানটা, নাইজেরিয়ানও অনেক রিভিউ আছে, মানে এক্স্যাক্টলি হচ্ছে আমার ডায়মন্ডের সবচেয়ে বেশি পছন্দ, আমার কাস্টমারদের সবচেয়ে বেশি পছন্দ ডায়মন্ডারি। হ্যাঁ সো এটা হচ্ছে ডায়মন্ডারি ক্রিম, প্লাস হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ইয়াটা অ্যাপ্লাই করবেন, এই যে আপনার হচ্ছে কী যেন বলে আপনার অ্যালাইকের সোপটা প্লাস রাইস সুদিন জেলটা কই যেন, এই যে রাইস সুদিন জেল জাস্ট এটা অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি যে বিউটি টিটা খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, দেন তো আপনি সুপার ডুপার একদম হচ্ছে পুরো হিরোইন হয়ে যাবেন, এতটুকু বলতে পারি। হ্যাঁ এই যেটা এটা অ্যাপ্লাই করুন, সরি আপনি একদম হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন, হ্যাঁ একদমই সুন্দর হয়ে যাবেন, পড়ে গিয়েছে।
আচ্ছা আপু, আপু স্পটলেস হোয়াইটনিং আপু স্পট বলে দিয়েছি, গ্লাস স্কিন ক্রিমটা নাই আপু, গ্লাস স্কিন ক্রিমটা আসছে আপু। আচ্ছা আপু হেলদি গ্লোয়িং এর পার্মানেন্টলি হোয়াইটনিং, আপু হেলদি গ্লোয়িং হচ্ছে আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো হচ্ছে হেলদি গ্লোয়িং করে আপু। আচ্ছা আপু একটু আস্তে আস্তে কথা বলো, আমি এর চেয়ে বেশি আস্তে আস্তে কথা বলি না আপু, ভালো না লাগলে চলে যেতে পারেন। মিল্কিশ হোয়াইটনিং হেলদি স্কিন গ্লোয়িং বেবি স্কিন চাই, যদি মিল্কিশ হোয়াইটনিং চান লাইক আমার যে ডায়মন্ড একদম পেপারের মতো সাদা করে, একদম পেপারের মতো লাইক একদম পেপার, পেপার যেরকম সাদা ওরকম পেপারের মতো সাদা করে। আর যদি আপনার মনে করেন যে মিল্কিশ স্কিন হোয়াইটনিং চান দেন হচ্ছে আপনাকে নাইজেরিয়ান সেভেন গার্লস অ্যাপ্লাই করতে হবে। আর যদি মনে করেন যে একদম সাদা ধবধবে মানে একদম জল স্কিন মানে জলে মানে রোদে গেলে স্কিন মানে স্কিন এরকম জল জল করবে তাহলে হচ্ছে আপনার ডায়মন্ডলাই অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন যে দুধের মতো একটা কালার চান লাইক হচ্ছে মিল্কিশ একটা স্কিন তাহলে হচ্ছে আপনি এটা চাইবেন, এটা হচ্ছে নাইজেরিয়ান সেভেন গার্লস, এটা নেবেন। হ্যাঁ আচ্ছা আপু গ্লোয়িং হেলদি স্কিন বেবি স্কিন, গ্লোয়িং হেলদি স্কিন বেবি স্কিন নিলে হচ্ছে ডায়মন্ডলাইটা অ্যাপ্লাই করতে হবে লাইক আমি যে অ্যাপ্লাই করি। অবশ্য আমি নিজে এতটুকু নিজেকে ক্রেডিট দিতে পারি যে আমার স্কিনটা হেলদি আছে, গ্লোয়িং আছে, বেবি স্কিন আছে, আমি নিজের স্কিনকে নিজে এতটুকু ক্রেডিট দিতে পারি। হ্যাঁ আচ্ছা আপু টোটাল প্রাইসটা কত কোনটা আপু, সুমায়া সুমি আপু ওয়াও আপু আমি তো সেভেন গার্লটাই দেই, তুমি সেভেন গার্লটা দিতে থাকো আপু, যেটা তোমাকে ভালো স্যুট করছে সেটাই দাও। হ্যাঁ আপু তোমার অল স্কিন কেয়ার প্রোডাক্ট কম্বো করে একটা কি অফার দাও আপু প্লিজ। আচ্ছা অল স্কিন কম্বো, আচ্ছা অল স্কিন কম্বো হচ্ছে কিসে আসলে, আচ্ছা আমি আমি ট্রাই করতেছি আমি দেখতেছি আপু তোমার কি প্রমেন্ট সিরামটা জাস্ট ওয়াও, দুই দিনে ভালো খুবই ভালো। অচেনা অতিথি আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইওর লাইভ রিভিউ আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি একটু স্ক্রিনশট নিচ্ছি, আমি একটা কথা বললাম না যে প্রমিগেন্টের সিরামটা হচ্ছে উইন্টার জন্য সবচেয়ে বেস্ট একটা সিরাম, এটা যারা নেন নাই তারা হচ্ছে অনেক বড় কিছু হচ্ছে মিস করতেছেন, আপনি নিজের স্কিনকেই হচ্ছে ঠকাচ্ছেন। যদি আপনি প্রমিগেন্টের সিরামটা না নিয়ে থাকেন তাহলে আমি জাস্ট একটা কথাই বলবো যে আপনি জাস্ট আপনার স্কিনকে ঠকাচ্ছেন, আপনি আপনার স্কিনের সাথে কম্প্রোমাইজ করতেছেন। কারণ প্রমিগেন্টের সিরামটা আপনার স্কিন উইন্টারের জন্য আপনার স্কিনটা মানে দারুণভাবে কাজ করে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কতটা ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে প্রমিগেন্টের সিরামটা 1000 টাকা। হ্যাঁ আচ্ছা আপু ডায়মন্ডেটিক স্টক, হ্যাঁ ডায়মন্ডেট আজকে স্টক হয়েছে আপু। আচ্ছা স্কিন 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 টাইট চাই, যদি স্কিনটা টাইট করতে চান দেন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন আপু, যে টেক্সের যে ফেস প্যাকটা আছে টেক্সের ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন। যদি আপনি স্কিনটা টাইটনিং করতে চান লাইক আপনি যদি স্কিনটা টাইটনিং করতে চান তাহলে হচ্ছে টেক্সের ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন, এটার দাম হচ্ছে 1400 টাকা। টেক্সের এটা হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে টাইট করে, স্পটলেস করে, হোয়াইটনিং করে, গ্লোয়িং করে, অলসো স্কিনটা হচ্ছে মেনটেন করে, সেটার দাম হচ্ছে 1400 টাকা। এটা টেক্সের ফেস প্যাক, হার্বাল টি টেক্সের ফেস প্যাক, যেটা কিনা আপনার স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে টাইটনিং আসে, স্কিন যাতে ঝুলে হয়ে গেছে ওই ঝোলা স্কিনটাও হচ্ছে টাইটনিংয়ের কাজ করছে, সেটার দাম হচ্ছে 1400 টাকা। ওকে আচ্ছা আপু আমার আপু আমি অর্ডার করেছি অনেক দিন কিন্তু পাই না, তুমি একটু দেখবা, আচ্ছা লাইভ শেষ করে দেখে নেবো আপু। আচ্ছা আপু লালচে তিল একেবারে রিমুভ হবে কী করে, যদি লালচে তিল থাকে, যদি অনেক বেশি লালচে তিল থাকে তাহলে যে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটার জন্য হচ্ছে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে আপনার জাপানিজ ব্লু ফ্রেকলে ক্রিমটা। যদি মনে করেন অনেক বেশি লাইক হচ্ছে একদম চামড়ার সাথে মিশে আছে যেখানে অনেক পুরানো লালচে তিল বা হচ্ছে কালো তিল ওরকম যদি হয় তাহলে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন। এলাইকের হচ্ছে আপনার সরি এলাইকের না, এটা হচ্ছে আপনার ইয়াটা নাম যেন কী বলে জাপানিজ ব্লু ফ্রেকলে ক্রিমটা, এটার সাথে আছে আপনার যে রোসি যে হচ্ছে এলাইকের যে রোসি যে ফেস ওয়াশটা আছে এলাইকের রোসি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন, এটার সাথে এলাইকের রোসি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন। আর দিনের বেলা হচ্ছে আপনি পেপিডাইট হাইড্রা ক্রিমটা অ্যাপ্লাই করবেন বা টমেটো ক্রিমটা, কজ যেহেতু এটাতে একটু পিলিং হবে। আমাদের কাছে এমন একটা কাস্টমার আসছে সে অনলাইনে এমন কোনো পেজ দেয় যে তার মানে মেস্তার জন্য যে এমন কোনো পেজ দেয় যে বাদ রাখছে যে তার মেস্তাটা রিমুভ করার জন্য, সে কোনো কিছু দিয়ে মেস্তা রিমুভ করবে, সে এমনও অনলাইন পেজ আছে যেখান থেকে সে 4000-5000 টাকা দিয়ে প্রোডাক্টস কিনছে শুধুমাত্র ক্রিম, সেটা দিয়েও তার কোনো কাজ হয় না। বাট এই যে আপনার জাপানিজ যে ব্লু ফ্রেকলে ক্রিমটা আছে এটা দিয়ে দেন তার স্কিনটা মানে টোটালি পিলিং হয়ে তার স্কিনে যত মানে এইখান থেকে এখানে থোপা থোপা হচ্ছে তার স্কিনে মানে মেস্তা ছিল ওই তিলও উঠে গেছে মেস্তাও উঠে গেছে। সো এইভাবে হচ্ছে আমাদের শোরুমে এসে অনেক আপুরা সামনে থাকেন এইভাবে এসে রিভিউজ দেয়, সেটা হচ্ছে আপনার জাপানিজ ব্লু ফ্রেকলে ক্রিমটা প্লাস সেটা অ্যাপ্লাই করবেন। আর দিনে যদি পিলিং হবে কাজ এটা 5 আর 4 বা 6 ডেজ থেকে আপনার স্কিনে পিলিং হবে, লালচে হবে, জ্বালা পোড়া করবে, বাট ওটার জন্য আপনার বেশি করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে প্লাস হচ্ছে এটা আপনার 20 দিন থেকে পিলিংটা অফ হবে, স্কিনটা হোয়াইট হতে থাকবে, এটা আমার 3টা অ্যাপ্লাই করতে হবে। সো যখন আপনার ফেসটা ওয়াশ করবেন তখন এলাইকে যে রোসি যে ফেস ওয়াশটা আছে এটা দিয়ে আপনার ফেসটা ওয়াশ করবেন, আর প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় জাস্ট হালকা করে ভাসা ভাসা করে স্কিনে এটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 1400 টাকা, আর এটার দাম হচ্ছে আপনাদের কত, এটার দাম হচ্ছে 700 টাকা। ওকে
আচ্ছা আপু, আমার এসএমএস পড়ছো না কেন? উইনার হইলাম আপু, আমি তো বললাম যে শারমিন শাহলা আপু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আপু, একটা কথা তো আমি বারবার বলতে পারবো না আপু। আচ্ছা আপু, আপু আরফিন পিয়া আপু ভালো না লাগে, চলে যেতে পারেন, আমি এর চেয়ে বেশি আস্তে আস্তে কথা বলতে পারিনি, কজ আমার ভয়েসের লাউডটাই হচ্ছে এতটুকু। হ্যাঁ, এই যে দেখেন সেভেন ডেজ যে হচ্ছে আপনার মিরাকল যে টিটা আছে, তো এটার ভিতরে আপনার এক্স্যাক্টলি কী কী দেওয়া আছে? এটার ভিতরে হচ্ছে আপনার বেলি ফুল দেওয়া আছে, গ্রিন মানে গ্রিন টি দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনার গোলাপের কলি দেওয়া আছে, এটার ভিতরে হচ্ছে আপনার সিয়া শিট দেওয়া আছে, এটার ভিতরে কিশমিশ দেওয়া আছে, দারুচিনি দেওয়া আছে, জিরার গুঁড়ো দেওয়া আছে, মানে এটার ভিতরে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা কিনা আপনার বললাম না যে বিউটিক্যাল কাজ করে, প্লাস হচ্ছে আপনার ওয়েট লসের কাজ করে। এই যে দেখেন এইভাবে হচ্ছে কালারটা আসবে। হ্যাঁ, এটা তিতাও লাগে না, এটা মিষ্টিও লাগে না, এটা কোনো কিছুই লাগে না, এটার কোনো স্বাদ নেই, এটার কোনো স্বাদ নেই, বাট এটা যখন আপনি খাবেন, যে আমি খাচ্ছি না, ফিলিংসটা একটা আলাদা ধরনের তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, একটু গরম আছে। আচ্ছা তুমি তুমি যত দেখি ততই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ডায়মন্ডটা আমি চাই আপু, ইনবক্স অর্ডার করতে হবে আপু। আচ্ছা ত্বক লাল হয় না এমন কিছু আনো, ত্বক লাল হয় না লাইক হচ্ছে আপনি কী ধরনের প্রোডাক্টস আছেন বলতে হবে, ত্বক লাল হয় না আপনি কি, আপনি কি হচ্ছে লাইক হচ্ছে নাইট ক্রিম চাচ্ছেন না আদার্স কোনো কিছু চাচ্ছেন বলতে হবে। হ্যাঁ আচ্ছা, যদি আপনার ত্বকটা লাল হয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই যে রাইস যে সুদিন জেলটা আছে, রাইস সুদিন জেলটা অ্যাপ্লাই করেন আপু, আপনি হচ্ছে লালচে হয় লালচে জিনিসটা চলে যাবে, আর রাইনিল ওষুধটা খাবেন। হ্যাঁ আচ্ছা আপু, আমার স্কিন অনেক পাতলা, কোনো ক্রিম ইউজ করলে ব্রন উঠার স্পটও আছে, কি ইউজ করব আপু? রাত্রি তাপার সময় আপু অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিন যেহেতু আপনার স্কিনটা যেহেতু পাতলা সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে টমেটোর যে হচ্ছে ফেস ওয়াশটা আছে, টমেটোর ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে হবে, যেটা কিনা আপনার স্কিনটাকে মোটা করতে হেল্প করে, মানে ত্বক পাতলা থাকলে আদার্স কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু অ্যাপ্লাই করে স্কিনটা হালকা জলাপোড়া করবে, এটা কিন্তু ওই জলাপোড়াটা করবে না, দাম হচ্ছে 700 টাকা, আপনি ফুল এক মাস একদম টানা এক মাস স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করুন, হবে কি আপনার স্কিনটা মোটা হবে, রক দেখাটা রিমুভ হবে, স্কিনের সেলফ যে ড্যামেজটা হয়েছে ওই ড্যামেজটা হচ্ছে রিকভার করতে থাকবে। দেন হচ্ছে যখনই আপনি ফেসটা ওয়াশ করবেন তখন এটা দিয়ে ফেসটা ওয়াশ করবেন, এই ফেস ওয়াশের মাধ্যমে আপনার স্কিনটা মোটা করতে হেল্প করবে, প্লাস জ্বালা পোড়া থাকবে না, কজ যাদের স্কিন পাতলা স্কিন আদার্স কোনো কিছু অ্যাপ্লাই করলে দেখবেন যে জ্বালা পোড়া করে, বাট এটাতে জ্বালা পোড়া করবে না, স্কিনটা উল্টো হচ্ছে আপনার রিকভার করতে থাকবে। সো এটার দাম 700 টাকা, আর স্লিপিং মাস্কটা আপনি একদম টানা এক মাসে অ্যাপ্লাই করবেন, টানা এক মাসে অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে আমার কাছে আসবেন, আমি ডায়মন্ডটি দিয়ে দেবো, ডায়মন্ডটি অ্যাপ্লাই করতে থাকবেন দিন। হ্যাঁ আচ্ছা আপু, আজকে 20টা গ্রুপে শেয়ার করেছি ডায়মন্ডারি অফার, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আপু, ফেশিয়াল কিট যদি ডায়মন্ডারি শেষ করে ইউজ করি প্রবলেম হবে? কজ একটু মানে প্রবলেম আপু, একটা বা দুইটা অ্যাপ্লাই বা হচ্ছে আপু শেষ করে তো ওটা নিয়ম না আপু, ক্রিমের মানে ক্রিম ইউজের মধ্যেই হচ্ছে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি কয়টা কোথায় যাচ্ছ? আমি আসছি আপু, যাই না এখন, চলে আসছি গিয়ে। মাশাআল্লাহ কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ডায়মন্ডারি অর্ডার করেছি, প্লিজ একটু দেখো তুমি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু পার্সেল শ্যামলী থেকে বুক হয়েছে, এই এসএমএসটা আসছে বাট এখনও কোনো কল আসে নাই, কুরিয়ার অফিসে থেকে কি করব? আচ্ছা আরবি জান্নাতুল আপু, তুমি তোমার কুরিয়ার অফিসে চলে যাও, যেহেতু এসএমএস আসছে না, শ্যামলী থেকে ব্লক হয়েছে আপু, এটা হচ্ছে একটা কথা বলে দিচ্ছি, কুরিয়ার অফিস অনেক সময় ফোন দেয় না, যাদেরকে ফোন দেওয়া হয় না তাদেরকে এসএমএস করে, আপনাকে যে এসএমএসটা করছে আপু ওটা পার্সেল উঠে নেওয়ার জন্যই হচ্ছে আপনাকে এসএমএস করছে, ওরা এখন আর কল দিবে না, যাদেরকে এসএমএস করে তাদেরকে কল দেয় না, যাদেরকে কল দেয় তাদেরকে এসএমএস করে না। সো আপনাকে যে এসএমএসটা করছে দ্যাটস মিন হচ্ছে আপনাকে পার্সেলটা রিসিভ করার জন্য আপনাকে এসএমএস করছে, আপনি চলে যান কালকে, আদারওয়াইজ আরও দুই দিন থাকলে হচ্ছে পার্সেলটা কিন্তু রিটার্ন চলে আসবে। আপু আমি কিছুদিন আগে ফেসিয়াল করেছি পার্লার থেকে, এখন কি বাসায় ফেস প্যাকগুলো ব্যবহার করতে পারবো? হ্যাঁ ব্যবহার করতে পারবেন আপু। আচ্ছা রাইট অ্যান্সার দিলাম বলতে বলে তুমি কি আমাকে এটা গিফট দিবা প্লিজ বলো না? হ্যাঁ আপু, ওটা গিফট ছিল আপু, মুখের জন্মগত একটা কালো দাগ দূর করতে কি ইউজ করবো? মুখের যদি অ্যাঞ্জেল নুন আপু জন্মগত একটা কালো দাগ থাকে তাহলে হচ্ছে আপনি ডায়মন্ডারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ডায়মন্ডারি ক্রিমটা প্লাস হচ্ছে আপনার অ্যালাইকেসের সোপটা, জাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ডায়মন্ডারি ক্রিম প্লাস হচ্ছে অ্যালাইকের সোপটা, ডায়মন্ডারি টোটাল সারটা অ্যাপ্লাই করুন, যেটা কিনা পার্মানেন্ট থাকবে রেজাল্টটা। সো এটা অ্যাপ্লাই করুন প্লাস হচ্ছে এটা, এই দুইটা অ্যাপ্লাই করুন, এটার দাম 1200 টাকা, এটার দাম হচ্ছে 1500 টাকা। ওকে আচ্ছা আপু, ফেসে লোমের জন্য কি শিবামের ফেস ওয়াশটা আপু? আচ্ছা
আপু ফেসিয়াল ক্রিম মাস্ট ইউজ করতে হবে? হ্যাঁ আপু। আপু নোবেল লেডি ক্রিমটা ইউজ করে কি সানস্ক্রিনটা ইউজ করতে পারবো? হ্যাঁ আপনিও অ্যাপ্লাই করতে পারবেন আজকে 20টা। ওকে আপু। আপু ডায়মন্ড লাইটের স্লিপিং প্যাকটা দুইটা একসাথে কীভাবে অ্যাপ্লাই করবো? একদিন ডায়মন্ড লাইটে অ্যাপ্লাই করবেন আর একদিন নাইটে হচ্ছে আপনি স্লিপিং প্যাকটা অ্যাপ্লাই করবেন। ওকে আচ্ছা, স্কিন পাতলা পাতলা আর স্পট হালকা রক দেখা যায়, কোনটাই অ্যাপ্লাই করবো? যদি আপনার নাইট ক্রিম অ্যাপ্লাই করতে চান তাহলে আমি অবভিয়াসলি বলবো হচ্ছে আপু ডায়মন্ড লাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, যেহেতু পাতলা স্কিন সেটার সাথে মাস্ট অ্যান্ড মাস্ট আপনাকে স্লিপিং মাস্কটা নিতে হবে। একদিন ডায়মন্ড লাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, একদিন স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করবেন। এটার দামও 1500 টাকা, এটার দামও 1500, যেহেতু আপনার পাতলা স্কিন, আপনার পাতলা স্কিন মোটাও হবে, স্কিনটাও মেনটেন করবে। সো এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এটার দামও 1500, এটার দামও 1500। হ্যাঁ আচ্ছা আপু, আপু তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাছ। আজকাল মেকআপ দিলে আমাকে মানে কিউট লাগে আমি জানতাম না এক্স্যাক্টলি, বিকজ আমি জানি যে মেকআপ দিলে আমাকে এরকম লাগে। আচ্ছা আপু ডায়মন্ড লাইট কোর্স কি কয়দিনের বা কয়টা ইউজ করতে হবে? ডায়মন্ড লাইট হচ্ছে টোটাল তোমার 7টা বা 2 থেকে 8 মাস অ্যাপ্লাই করবেন সারা জীবনের মতো। এটা ছেড়ে দিলেও হচ্ছে আপনার স্কিনে ডে বাই ডে হোয়াইটনিং হতে, বাট হচ্ছে কোর্সটা কমপ্লিট করে আপনাকে ছাড়তে হবে। হ্যাঁ আচ্ছা আপু, আপনি যে কি নাইস লাগছে গো আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি স্লো, আপু তুমি স্লো কথা বললে একদম ভালো লাগে না, তুমি যেমন আছো ঠিক তেমনই কথা বলো, যাদের ভালো লাগবে না শুনবে না সেটাই। এখন হচ্ছে কি আমার আমার ভয়েসটাই এরকম, আমি এর চেয়ে কম এখন কথা বলতে পারি না, এখন কী বলবো আমি। আচ্ছা আপু নিউ ইয়ারে অফার দিও, অনেক অর্ডার আছে গো, আচ্ছা চেষ্টা করব, অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু কি ব্লগ খাইছি আপুনি শেয়ার করতে পারছি না, আহারে শোনা। ওকে আপু ফুল বডি বম্বরিটা কয়টা ইউজ করতে হবে, ছাড়লেও বডিটা যেন কালো না হয় প্লিজ বলো আপু। বোম্বরি টোটাল হচ্ছে 2 থেকে 3 অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে দেখেন আমার ইউজের বোম্বরিটা, এই যে দেখেন এটা হচ্ছে, এটা দেখলেই তো ভালো লাগে, আলাদা ধরনের একটা হচ্ছে নিজের ভিতরে ফিলিংস তৈরি হয়। আর আমি একটা কথাই বলবো, বোম্বডি দিয়ে যার জাস্ট ডায়মন্ডের মতোই বলবো যে বোম্বডি দিয়ে যার বডি হোয়াইটনিং করতে পারবেন না তাদের মতো খারাপ স্কিন আর হতেই পারে না, জাস্ট একটা কথাই বলবো। আপনি জাস্ট ট্রাই করবেন, যে আপনার যদি মনের ভিতরে কোনো কনফিউজ থাকে তারপরে হচ্ছে আপনি বোম্বডিটা ট্রাই করবেন, মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাকে ট্রাই করতেই হবে। আমি জাস্ট একটা কথা, আপনি হাজারো অনলাইন পেজ থেকে আপনি আদার্স সব ক্রিম নেন, তারপর আমি জাস্ট একটা কথা, বোম্বডি আপনাকে হচ্ছে ট্রাই করতেই হবে বিকজ আপনি যখন এটা অ্যাপ্লাই করতে থাকবেন আপনি সম্পূর্ণ আপনার লাইফে যত বডি ক্রিম বা লোশন আছে ইউজ করতেছে সব কথা ভুলে যাবেন। লাইক এখন ডায়মন্ডের মধ্যে আমি বললাম না যে ডায়মন্ডের যখন আপনি স্কিনে টাচ করবেন তার 2 দিন পর থেকে আপনি ভুলেই যাবেন যে আপনি লাইফে আদার্স কোনো ক্রিম আপনি অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাপ্লাই করতেন বা আদার্স কোনো ক্রিম আপনার পছন্দের ক্রিম ছিল, আপনি টোটালি ভুলে যাবেন ডায়মন্ডের অ্যাপ্লাই পর। সেম বোম্বডিটা যখন আপনার বডিতে অ্যাপ্লাই করা স্টার্ট করবেন তার 2-1 দিনের পর থেকে আপনি বলবেন যে আমি শুধু সারা জীবন বোম্বডিই চাই, তাও যদি আমার ফুল বডিও যদি একদম, আপনি যদি বোম্বডি 3টার পরেও আরও অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি পুরো ধবল রুগীদের মতো সাদা হয়ে যাবেন, মানুষ তখন দেখলে মনে করবে ওটা আপনার শরীরে একদম হচ্ছে যে সাদা হয়ে থাকে ওইরকম সেরকম মনে করবে মানুষ, বিকজ এটা আপনার বডিতে এমনভাবে সাদা করবে। আপনার ফুল বডি, ফুল বডি আপনার সিক্রেট পার্ট থেকে, আপনার আন্ডার আর্মস বলেন, ঘাড় বলেন, হাঁটু বলেন, আপনার মানে যা বলেন আপনার ফুল বডি যদি মানে একদম হচ্ছে ধবধবে মানে একদম কী বলবো মানে ওই সাদার কথা বলতে আমি বুঝাইতে পারবো না, ওরকম সাদা করতে জাস্ট বোম্বডি আপনাকে অ্যাপ্লাই করতে হবেই হবে। জাস্ট একটা কথা, আপনি হাজারো অনলাইন পেজ থেকে নেন, আপনি জাস্ট বোম্বডিটা নেবেন বা আমাদের ফুল মানে বডি যে কম্বোটা আছে ফুল বডি কম্বো, এটার সাথে হচ্ছে আপনি ইয়াটা নেবেন, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে নাইট ক্রিমটা, এটা হচ্ছে নাইট ক্রিমে নাইটে অ্যাপ্লাই করবেন। আর যখনই আপনি ফুল বডিটা ওয়াশ করবেন তখনই হচ্ছে এইখানে যে ব্লিচিং যে সোপটা আছে ব্লিচিং সোপটা দিয়ে আপনি ফুল বডিটা ওয়াশ করবেন। হ্যাঁ ফুল বডিটা ব্লিচিং সোপটা দিয়ে ওয়াশ করবেন, দেন আপনি যখন শাওয়ার করবেন শাওয়ারের সময় আপনি এখানে যে বাথ সল্টটা আছে বাথ সল্টটা দিয়ে আগে ফুল বডিটা বা আপনার ফুল হাত পাটা আছে স্ক্রাবিং করে নেবেন, স্ক্রাবিং করে দেন হচ্ছে আপনি ব্লিচিং যে সোপটা আছে ব্লিচিং সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করে আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে, এখানে মানে স্যাফরনের জাফরনের যে লোশনটা আছে ডে টাইমে, ডে টাইমে এক্সট্রিম লেভেলে হোয়াইটনিং করে, যেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না। প্লাস এটা সব ধরনের বডির যে যত প্রোডাক্টস আছে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রিমুভ করতে থাকে, কারণ জাফরন হচ্ছে এমন একটা প্রোডাক্টস, এমন একটা জিনিস যেটা কিনা আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে আপনার রিমুভ করতে থাকে, প্লাস হচ্ছে ভিতর থেকে পার্মানেন্ট হোয়াইটনিংয়ের থেরাপি দিতে থাকে। সো এটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, জাফরনের লোশনটার দামটা হচ্ছে 1200 টাকা, প্লাস এইটার সাথে আমি আপনাকে অ্যাপ্লাই করতে পারবো
বোম বডিটা, এই যে বোম বডিটা, হ্যাঁ জাস্ট আপনি এই তিনটা এই বডি কম্বোটা অ্যাপ্লাই করবেন। এই বডি কম্বোটা টোটালি অ্যাপ্লাই করবেন আপনার মতো ফর্সা, আপনার আপনার একটা আপনার হাত পা যে দেখে দেখবে, জাস্ট একটা ইনসিওর আপনি নিয়ে যান, আপনার হাত পা যে দেখবে, হাত পায়ের দিকে যে তাকাবে আপনাকে সে বলতে বাধ্য হবে আপনি বাইরবর্ণ ফর্সা, আপনাকে বলতে সে বাধ্য হবে যে আপনি বাইরবর্ণ ফর্সা। তাতে আপনার মুখের কালার যেটাই হোক, আপনার মুখের কালার যদি মনে করেন যে যেটাই হোক, কালো হন, ধলা হন, মানে মানে শ্যামলা হন, যেটাই হন, আপনার মুখের কালার আপনার যেটাই হন, আপনার বডির কালার দেখে মানুষ বলতে বাধ্য হবে যে আপনি বাইরবর্ণ ফর্সা। জাস্ট এই তিনটা কম্বো আপনি নিয়ে নেবেন, আমাদের আমাদের কাছে জাস্ট এই তিনটা কম্বো নেবেন, মানে এই কম্বোটা নেবেন। আপনাকে আমি বললাম না যে আপনাকে হচ্ছে আপনাকে মানুষ বলতে বাধ্য হবে যে আপনার বাইরবর্ণ ফর্সা। হ্যাঁ, সো এই কম্বোটা হচ্ছে টোটাল চার, কম্বোটা হচ্ছে কত, টোটাল 4200 টাকা, টোটাল কম্বোটা হচ্ছে 4200 টাকা। এটা হচ্ছে আমার ইউজারটা লেভেলটা তুলে ফেলেছি সিকিউরিটির জন্য, যাতে হচ্ছে কম মানে আমাদেরকে কপি না করতে পারে। জাস্ট এইগুলো অ্যাপ্লাই করবেন, আমি বলে দিলাম যে আপনাকে বলতে মানুষ বাধ্য হবে আপনি বাইরবর্ণ ফর্সা। জাস্ট একটা কথা, আপনি আজকে মুখে ক্যালেন্ডারের সাথে আপনি ক্যালেন্ডারে হচ্ছে মার্ক করে দেন যে কাকুরা ওই কথাটা বলেছিল যে আপনাকে মানুষ বলতে বাধ্য হবে যে আপনি বাইরবর্ণ ফর্সা। হ্যাঁ, যে মানুষের মুখ থেকে এরকম কমেন্টস আপনি আশা করতে থাকেন, আশা করে আশা মানে আশা করেন, তাহলে হচ্ছে আপনাকে এই বডি কম্বোটা মাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপু, আপু তোমার অল স্কিন কেয়ার প্রোডাক্টস কম্বোটা করে দাও। আচ্ছা আমার অল স্কিন কেয়ার, আচ্ছা আমার আমার স্কিন কেয়ারটার একটা কম্বো দিচ্ছি আমি, জাস্ট ওয়ান ডেজের জন্য কম্বোটা পাবেন। হ্যাঁ, জাস্ট ওয়ান ডেজের জন্য কম্বোটা পাবেন, বাট আমার তো পেপিডাইট হাইড্রার যেটা আছে, পেপিডাইট হাইড্রার উপরে আমি কম্বো করতে পারবো না, বিকজ পেপিডাইট হাইড্রারটা আমাদের স্টকে অনেক কম আছে। হ্যাঁ, বলেন তো আমি এটা পুরোটা খাইলাম কেন, কারণ খাওয়ার পর ভালো লাগতেছে অনেক, নিজের ভিতরে এতক্ষণ যে একটা হচ্ছে আমি এত দূর থেকে জার্নি করে আসছি, জার্নি করে আসার পর যে একটা ক্লান্তি যে একটা ভিতরে ছিল, ওই ক্লান্তিটা হচ্ছে আমার ভিতর থেকে হচ্ছে মানে আস্তে আস্তে মানে ঝরে পড়ে যাচ্ছে। আচ্ছা আপু তুমি কি মেকআপ করেছো? জি আপু, আজকে আমার স্কিনে মেকআপ করা আছে। আপু তোমাকে জাস্ট ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু মুখে অনেক পিম্পলস হয়, ব্রাইটেনের জন্য কি ইউজ করব? আপু যদি মনে, আপু পিম্পলস কি অনেক বেশি নাকি কম, পিম্পলসের পরিমাণটা কি অনেক বেশি নাকি অনেক কম আমাকে বলতে হবে আপু? যদি হচ্ছে মানে ওরকম বেশি চেয়ে একটু কম থাকে, মানে ওরকম বেশি না, তাহলে হচ্ছে আপনি ডাইমলারি অ্যাপ্লাই করবেন। ডাইমলারি প্লাস হচ্ছে আপনার অ্যালকোহল টোনার, কই গেল অ্যালকোহল টোনারটা কই রাখছি, অ্যালকোহল টোনার প্লাস হচ্ছে আপনার এইখানে আর কই যেন অ্যালকোহল টোনার আর হচ্ছে আপনার অ্যালাকের সোপ, জাস্ট এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এটার দাম 1200 টাকা, এটার দাম 1500 টাকা, এটার দাম হচ্ছে 1200, জাস্ট এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন অতিরিক্ত পরিমাণে পিম্পলস, লাইক হচ্ছে ওই পিম্পলস আপনার কোনো কিছু দিয়েই কমছে না, হঠাৎ হয়তো বা মানে আপনার স্কিনে হচ্ছে আপু ওয়ান মান্থ হলো স্পট অনেকটা কমেছে বাট অনেক ড্রাই হয়েছে, কী করবো মুস্তারিয়া মুক্তি আপু হচ্ছে ড্রাই তো হবেই মুস্তারিয়া আপু, সেটা হচ্ছে এখন যেহেতু উইন্টার সিজন আপনার স্কিন একটু পিলিং হবে, একটু টানতেছে, পেপিডাইট হাইড্রেট অ্যাপ্লাই করবেন বা হচ্ছে আপনার টমেটো ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আপু অ্যালাইকের সোপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ মুক্তি অ্যাঞ্জেল আপু। আরে রিভিউটা স্ক্রিনশটের দিকে চলে গিয়েছে। ডায়মন্ডের টোটালি কয়টা অ্যাপ্লাই করতে হবে? ডায়মন্ডের টোটাল হচ্ছে আপনার 60টা বা হচ্ছে আপনার 2 থেকে 2.5 মাস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, কী যেন বলতেছে, আর যদি মনে করেন যে অতিরিক্ত পরিমাণে পিম্পলস হচ্ছে, লাইস আপনার পিম্পলস কোনো কিছু দিয়ে যাচ্ছে না, আপনার এই হচ্ছে থেমে যাচ্ছে আবার হচ্ছে উঠতেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার র্যাডেল সেটটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপু, 1 মাস পরে অর্ডার করে প্রোডাক্টস পেয়েছি, তাও ভুল পার্সেল সেন্ড করেছো আপনি, শুন কি শুন স্যার বলার কিছু নাই আপনি। আচ্ছা জিনিয়া রহমান আপু কি পেয়েছেন বলতে হবে? আপু ডায়মন্ডটা পার্মানেন্ট, আপু পার্মানেন্ট যেমন তেমন বডি লোশনটা আছে? আপু ডায়মন্ডটা কি পার্মানেন্ট যেমন তেমন কি বডি লোশনও আছে যেতে সারা জীবন? আপু যে বোম্বরিটা অ্যাপ্লাই করবেন, বোম্বরিটা। হ্যাঁ আপু, তোমাকে আর তোমার তোমার কথাগুলো আমার এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। হাসলে চোখের নিচে ভাঁজ পড়ে, কী দিতে হবে? হাসলে যদি চোখের নিচে ভাঁজ পড়ে তাহলে আপনাকে এটা দিতে হবে, প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করতে হবে। প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করবেন, এটা 1050, যদি অতিরিক্ত পরিমাণে ভাঁজ পড়ে তাহলে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আপনার ওই ভাঁজ পড়াটাও রিমুভ করে, প্লাস হচ্ছে আপনার চোখের নিচে ডার্ক সার্কেলটাও রিমুভ করেছে। এটার দাম হচ্ছে 800 টাকা, এটা ইমেজের গোল্ডেন আইজেল বলটা, এটা হচ্ছে ইমেজের গোল্ডেন আইজেল বলটা। আর যদি মনে করেন যে না তাহলে হচ্ছে অত অতিরিক্ত ভাঁজ পড়াটা, দেন হচ্ছে আপনি প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করবেন। প্রমিগেন্ডের সিরামটা হচ্ছে আপনাদের 1000 টাকা। আজকে কেন এত সুন্দর লাগছে আমার ফেসের দিকে তাকিয়ে দেখতে মন চাইতেছে, আজকে যে
মেকআপ করা, দ্যাটস ওয়াই। হ্যাঁ আচ্ছা আপু, তোমার হাতেরটার দাম কত? কোনটা আপু, ফিঙ্গার রিং নাকি হচ্ছে চুড়ি কোনগুলার? হ্যাঁ আপু, সেভেন গার্লটা 2 মাস দিলাম কিন্তু তোমার মতো হই না। আমি তো সেভেন গার্লের ইউজার না, আমি তো ডাইমন্ডের ইউজার আপু। আচ্ছা, নাইজার ফেস প্যাকটা খোলার পরে কি এটার ভিতরে পানি থাকে নাকি আমারটা? আপু পানিটা হচ্ছে সিরাম টাইপের, ওটা পানি না, ওটা সিরাম আপু। আচ্ছা প্রাইস কত? বোম্বরির দাম হচ্ছে 2000 টাকা, অফারে আছে, আমাদের নেক্সট শিপমেন্ট থেকে ওটার দাম 2200 টাকায় হয়ে যাবো। বোম্বরিটা 7 ডেজ ইউজ করেছি, তিন দিনে আমার স্কিনটা দেখে আমি জাস্ট বোম্বরিটা জাস্ট থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি দেখো বোম্বরির অনেক হচ্ছে রিভিউ আসতেছে, ইনবক্সে রিভিউ আসতেছে, বাট আমি মানে যে আমি যে তো রিভিউগুলো পোস্ট দিব, এত রিভিউস হচ্ছে জমা হয়েছে, যখনই হচ্ছে একটু ফ্রি থাকি তখনই পোস্ট দিই। আচ্ছা আপু, মুখের আপু বডি আর মুখ ফর্সা করতে চাই, বডি যদি ফর্সা করতে চান তাহলে হচ্ছে ফুল বডি কম্বোটা নেবেন, যেটা আমি বলেই দিয়েছি যে আপনাকে মাস্ট নিতে হবে। আপনি যদি ফুল বডি, যেটা আপনি যদি মনে করেন যে আপনাকে মানুষ দেখে আপনার ফুল বডিটা হচ্ছে দেখে যদি মানুষ বলে যে হচ্ছে আপনার ব্রাইবন ফর্সা, তাহলে হচ্ছে আমাদের ফুল বডি কম্বোটা আপনাকে নিতে হবে। হ্যাঁ আমাদের ফুল বডি কম্বোটা আপনাদেরকে নিতে হবে। বোম বডি ক্রিমটা, এটা আমি লেভেলটা তুলে ফেলেছি, আগেই বলে দিচ্ছি আমি সম্পূর্ণ সব আপুদের আমি পারমিশন নিয়েই তুলেছি, বিকজ প্রোডাক্ট যাতে হচ্ছে কপি না করে, বিকজ অনেক সেলাররা আছে যারা ফেক আইডি দিয়ে অর্ডার দিয়ে নিয়ে আমার প্রোডাক্টস নিয়ে দেন হচ্ছে চক বাজারে হচ্ছে সেকেন্ড কপি বের করে। দেন হচ্ছে আপনার এই যে টোটাল যে কম্বোটা আছে, টোটাল কম্বোটা আপনি আমার কাছ থেকে নেবেন। যদি আপনি মনে করেন যে আপনার ফুল বডি দেখে মানুষ বলবে আপনি বাই ওয়ান ফর্সা, তাহলে আপনি এটা নিতে হবে মাস্টার মাঝে। ফুল বডি কম্বোটার দাম হচ্ছে 4200 টাকা, এর ফুল বডি কম্বোটার রেগুলার প্রাইস হচ্ছে 5200 টাকা, আপনারা অফারে পাচ্ছেন, আপনারা অফারে পাচ্ছেন 4200 টাকাতে, অফারে পাচ্ছেন 4200 টাকাতে, ওকে। আচ্ছা আপু, আপু আমি ইউজ করে আপু কম্বোটা স্কিন ব্রাইট করে সফট করে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু অফার অফার, ওকে আপু, আপু সেভেন গার্ল 2 মাস দিয়েছি, আমি তো সেভেন গার্লের ইউজার না। শুধু বোম্বরিটা কত? শুধু বোম্বরিটা হচ্ছে তোমাদের 2200 টাকা, অফারে আছে 2000 টাকা, বোম্বরিটা অফারে আছে 2000 টাকাতে, ওকে। আচ্ছা আপু, স্লিপিং মাস্কটা কীভাবে ইউজ করবো? স্লিপিং মাস্কটা প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় জাস্ট স্ক্রিনে ভাসা ভাসা করে দিয়ে রাখবেন, একটু পর দেখবেন স্ক্রিনের সাথে একদম অবজার্ভ হয়ে যাবে। আচ্ছা আপু, পিম্পলস আছে অ্যান্ড হালকা মেস্তা আছে, কী করবো? আপু পিম্পলস আছে, হালকা মেস্তা আছে, আপনার ডাইম লাইটে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপনার ডাইম লাইটে করে রাখলাম, হ্যাঁ আপনার ডাইম লাইটে প্লাস হচ্ছে আপনার অ্যালাইকের সোপটা অ্যাপ্লাই করবেন। ডাইম লাইট কিন্তু আমি হচ্ছে আসলে আমি যে কুই কুই রাখি প্রোডাক্টস আমি নিজেও যাই না, এইমাত্রই মনে হলো আমি এখানে রাখছি, এর ভিতরে হচ্ছে আমার দেখি নাই। হুম এই যে পাইছি। আচ্ছা ডাইম লাইটে অ্যাপ্লাই করুন, ডাইম লাইটা প্লাস হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে অ্যালকির সোপটা, ডাইমলারি অ্যালকির সোপ যেহেতু হালকা পিম্পলসও আছে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনার অ্যালকোহল যে টোনারটা আছে জাস্ট এই তিনটে জিনিস অ্যাপ্লাই করে না, আর ডেতে একটা ভালো একটা ময়েশ্চারাইজার লাইক হচ্ছে টমেটো বা পেপিডাইট হাইড্রাটা, পেপিডাইট হাইড্রাটা হয়তো বা দিতে পারবো না, টমেটো ক্রিমটা নেবে, টমেটো ক্রিমটার দাম হচ্ছে 1200 টাকা, সেটার দাম 1200 টাকা, আপনার CH8-এর অ্যালকোহল টোনারটার দাম হচ্ছে 1200 টাকা, ডাইমলারি ক্রিমটার দাম হচ্ছে 1500 টাকা, জাস্ট এই তিনটা জিনিস নেবেন আর ডেতে একটা ভালো ময়েশ্চারাইজার নেবেন। হ্যাঁ আচ্ছা আপু অফার, আপু আফ্রিকান সোপটা নিয়েছিলাম, বোম্বারিটা ইউজ করলে ওই সোপটা কি ইউজ করা যাবে? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে তো আরও সাদা হয়ে যাবেন। হ্যাঁ আপু মিরাকল জেলটা জাস্ট ওয়াও, ইরিন হোসেন খান আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মিরাকল জেলটা খুবই ভালো, খুবই ভালো, জাস্ট আমি কালকে সবাই অনেক আপুরা কালকে ডেলিভারি পেয়েছে। হ্যাঁ মিরাকল জেলটা ইনসাইড ঢাকাতে সব আপুরা কালকে গতকালকে হচ্ছে আজকে গতকালকে মানে ডেলিভারি পেয়েছে, অলরেডি হচ্ছে আমার ইনবক্স ভরে গেছে মিরাকল জেলের রিভিউতে। আচ্ছা আপু, আপু ডাইমন্ডের ক্রিমটা কতদিন যায়? আপু এটা তোমার স্কিনের উপরে ডিপেন্ড করে, তোমার স্কিন বড় না ছোটো ওই অনুযায়ী হচ্ছে তোমার ক্রিম হচ্ছে যাবে। হ্যাঁ আপু ডাইমন্ডের তো কি গেম ক্রিম এর মতো লাগে কি গেম ক্রিম কি বুঝি নাই আপু। আচ্ছা আপু বোম্বরির কী বুঝি নেই। আচ্ছা আপু আমি তোমার স্কিন কেয়ারের কম্বোটা বলো। আচ্ছা বলতেছে আপু সেভেন গার্লটা অর্ডার করেছি কিন্তু দিয়েছে ইয়েলো ম্যাজিক টোনার, সেভেন গার্ল ক্রিম অর্ডার করেছেন ইয়েলো ম্যাজিক টোনার, আচ্ছা এটা খুবই ভালো, ইয়েলো ম্যাজিক টোনার অনেকে পায় না, উফ আমার হচ্ছে পুরো শরীর ভার হয়ে গেছে শাড়ি পরে বিশ্বাস করেন। আচ্ছা ইয়েলো টোনারটা পাইছে তো ভালো কথা আপু, ও তো খুবই ভালো কথা, কাজ ইয়েলো টোনার পায় না অনেকে। যাই হোক ও তো তুমি বিল কত দিস একটু বলতে হবো, বলো তো তুমি ওটা রিটার্ন করতে পারো তাহলে আমি সেভেন গার্লটা দিয়ে দেবো। হ্যাঁ আপু তোমার চোখের লেন্সের কালারটা কি আপু? এটা হচ্ছে মিস্ট্রি গ্রে, এটা হচ্ছে মিস্ট্রি গ্রে। হ্যাঁ আপু, আপু ওই আপু কি বললাম পড়লে না কেন নীলা শেখ আপু বলো আপু একটা
মেসেজও পড়লাম না, মাহমুদা খান শান্ত আপু এই তো পড়ে নিয়েছে, আপু তোমার অল স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো কম্বো করে একটা অফার দাও আপু। আচ্ছা শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে বাংলা মোটর নিউজ কার্টন 86/A নাবানা সাত্তার গার্ডেন লিফটের 8B হচ্ছে আমাদের শপ নাম্বার। হ্যাঁ আপু তোমার বডি কম্বোটা এত ভালো যে বলার ভাষা নেই, জাস্ট ওয়াও। মুক্তা আপু থ্যাংক ইউ সো মাচ, মুক্তা অ্যাঞ্জেলি আপু থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ আপু। আর একটা হচ্ছে নাইজেরিয়ান বডি ক্রিম, যেটাও হচ্ছে আপনার পার্মানেন্ট হোয়াইটেনিং কার, বাট এটাতে অনেক সময় অনেকের হচ্ছে 5 দিনে চেঞ্জ আসে, অনেকের 10 দিনে চেঞ্জ আসে, অনেকের 1 মাসে চেঞ্জ আসে। ওটা হচ্ছে নাইজেরিয়ান বডি ক্রিমটা, নাইজেরিয়ান বডি ক্রিমটা কই, ওটার দাম হচ্ছে 1700 টাকা। হ্যাঁ ওটার দাম হচ্ছে 1700 টাকা। আপু আপু ইউ আর জাস্ট মাই ড্রিম গার্ল, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ইউজ করলে পাবো? হ্যাঁ অবশ্যই পারবো আপু। আপু শিবামে ফেস ওয়াশটা অর্ডার করলাম, বাট কয়টা ইউজ করতে হবে? ওটা 6 মাস টানা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখন আমি লাইভে আছি কতক্ষণ একটু দেখি, আসলে তো টাইমও দেখা যাচ্ছে না, কারণটা কি? আচ্ছা আমি আচ্ছা টাইম দেখতে পারতেছি নাকি, একটা মিনিট। আচ্ছা 1 ঘন্টা 9 মিনিট আজকে আমি লাইভে আছি। আচ্ছা আমি একটা গেমস আপনাদেরকে প্লে করে দিচ্ছি, গেমসটা হচ্ছে এটা, আপনাকে জাস্ট 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ 20টা গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করবেন, লাইভটা শেয়ার করে দেন আমাকে জাস্ট লিখতে হবে। আমি আবার বলে দিচ্ছি আমাদের গেমসটা একদম আপনাদের জন্যই গেমসটা খেলা হয়, বাট একটা কথা বলে দিচ্ছি, অনেক আপনারা দেখ আমরা কিন্তু 1 ঘন্টা বসে হচ্ছে আপনাদের কমেন্টসগুলো কাউন্ট করি, যারা হচ্ছে রিয়েল, যারা হচ্ছে একদম বেশি কমেন্টস করে আমরা কিন্তু তাদেরকেই হচ্ছে ফার্স্ট করি। অনেক আপনারা বলে আমিও তো অনেক বেশি ভুল করি, বাট দেখা যায় তুলনামূলকভাবে তার কমেন্টসটা আপনাদের চেয়ে হয়তো বা মানে 50-60টা বা 100টা এরকম বেশি থাকে, দ্যাটস হোয়াই তারাই উইনার হয়। তো এটার জন্য আপনাকেও বেশি বেশি করে কমেন্টস করতে হবে, তাই না? আচ্ছা গেমসের হচ্ছে ইয়াটা হচ্ছে আমি বলে দিচ্ছি, গেমসটা হচ্ছে আপনাকে 20টা গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, শেয়ার লিখে জাস্ট ডান লিখবেন। আমি আবার বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে আপনাকে হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার করে জাস্ট আপনাকে এখানে ডান লিখতে হবে, ডান লিখে জাস্ট আমাকে কমেন্টস করতে হবে ডাইমুলারি, জাস্ট লিখতে হবে ডাইমুলারি ক্রিম, জাস্ট লিখবেন যে ডাইমুলারি ক্রিম, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে সে পেয়ে যাচ্ছেন আমাদের আজকে লাইভ পক্ষ থেকে একটা হচ্ছে ডায়মন্ডের ক্রিম গিফট। আমি আবারও বলে দিচ্ছি সে পেয়ে যাচ্ছেন একটা ডায়মন্ডের ক্রিম গিফট। আমি আবারও বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে, 20টা গার্লস আর সেলিং গ্রুপে, গার্লস আর সেলিং গ্রুপে আপনাকে 20টা গ্রুপে শেয়ার করতে হবে, কোনো বয়েজ গ্রুপে লাইভ শেয়ার করতে পারবেন না, বয়েজ গ্রুপে যদি আপনি লাইভ শেয়ার করেন তার সাথে সাথে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। হ্যাঁ সো 20টা গ্রুপে শেয়ার করতে হবে, অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি গার্লস অ্যান্ড সেলিং গ্রুপে শেয়ার করবেন, শেয়ার লিখে জাস্ট ডান লিখবেন, ডান লিখে জাস্ট এখানে লিখতে থাকবেন যে ডায়মুলারি ক্রিম, জাস্ট লিখবেন ডায়মুলারি ক্রিম, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে সে পেয়ে যাচ্ছে ডায়মুলারি ক্রিমটা, হচ্ছে আমাদের হচ্ছে আজকে মানে গেমসের উইনার গিফট থাকবে ডায়মুলারি ক্রিম। সো আমি টাইমটা স্টার্ট করে দিচ্ছি, এখন কয়টা বাজে আমাকে একটু বলেন তো, এখন কয়টা বাজে? হ্যাঁ এই খালা খালা আমার ইসের উপরে দিয়া ড্রেসিং টেবিলের উপরে দিয়ে আমার ঘড়িটা নিয়ে আসেন তো। আচ্ছা টাইমটা স্টার্ট হচ্ছে এখন, আমি টাইম কতক্ষণ থাকবে আমি বলে দিচ্ছি, বিকজ আমার হাতের কাছে। আপু তুমি কি সব গোল্ড পরেছো? হ্যাঁ আপু, হ্যাঁ আপু আমার সব গোল্ড আছে, আমি সিলভার কোনো জিনিস পরতে পারি না আপু। হ্যাঁ না পরলে পরবোই না, বাট হচ্ছে অ্যামিটি স্বর্ণের মানে ওইগুলো আমি পরতে পারি না, আমার হবি হচ্ছে প্রচুর পরিমাণে গোল্ড কিনি, এটা হচ্ছে হবি। আচ্ছা এটা হচ্ছে অলরেডি হচ্ছে আপনাদের কয়টা বাজতেছে? অলরেডি হচ্ছে 12:05 বাজে, অলরেডি 12:05 বাজে, প্লাস হচ্ছে 12:05 বাজে আপনাকে হচ্ছে যেটা করতে হবে, আপনাকে ডান লিখে জাস্ট কমেন্টস করতে হবে যে ডায়মন্ডারি ক্রিম 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, শেয়ার করে হচ্ছে আপনার ডান লিখবেন, ডান লিখে জাস্ট লিখতে থাকবেন ডায়মন্ডারি ক্রিম, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে সে পেয়ে যাবেন এই যে ডায়মন্ডারি ক্রিমটা গিফট। এখন হচ্ছে 12:05 বাজে, একদম আপনাদের মানে গেমসটা একদম চালু থাকবে, একদম আপনাদের কয়টা পর্যন্ত? 12:20 পর্যন্ত গেমসটা চালু থাকবে, 12:20 পর্যন্ত গেমসটা চালু থাকবে। হ্যাঁ আপু মিরাকল জেলটা কি? মিরাকল জেলটা হচ্ছে তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করে, স্কিনের ভিতর থেকে ডিপ ক্লিন করে, প্লাস হচ্ছে তোমার কেমিক্যাল রিমুভ করে। হ্যাঁ আচ্ছা আপু ডায়মন্ডের ক্রিমটা দিয়ে তোমার কতদিন যায়? তোমার মতোই আমার ফেস আল্লাহ মাশাল্লাহ। আপু ডায়মন্ডের ক্রিমটা হচ্ছে আমি টোটাল হচ্ছে আমি 7টা অ্যাপ্লাই করেছিলাম, তারপর হচ্ছে এখন মাঝে মাঝে আমি সপ্তাহে দুই একদিন অ্যাপ্লাই করি, মানে কাজ আমার কোর্স কমপ্লিট করা শেষ, সপ্তাহে যে কোনো একদিন বা 2 দিন আমি এটা অ্যাপ্লাই করি এখন। হ্যাঁ আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মিরাকেল আপু মিরাকেল পাতলা হবে, আপু মিরাকেল পাতলা হবে বুঝি না আপু। আচ্ছা আপু তোমার লিপসের কালারটা কী অ্যান্ড তোমার নেকলেসটার প্রাইস কত?
আপু, লিপসের এটা হচ্ছে আমার পার্লার থেকে দেওয়া, আর নেকলেসটার প্রাইস হচ্ছে টোটাল তোমার 7.5 লাখ টাকা। হুম, আচ্ছা আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক কিউট লাগতেছে আপু, তোমার ঘড়িটা অনেক সুন্দর, কোন ব্র্যান্ডের? আচ্ছা এটা হচ্ছে আপু তোমার স্প্রিট ব্র্যান্ডের, এটা হচ্ছে স্প্রিট ব্র্যান্ডের, এই যেটা এটাও একটা ব্র্যান্ড, এটাও ব্র্যান্ড। অ্যান্ড হচ্ছে আমি যে কোনো লাইক হচ্ছে আমাদের যদি আমার যদি কোনো প্রোডাক্টও দেখেন, আমার আমার যদি আমার আমার হচ্ছে পরার কোনো জিনিস দেখেন, লাইক হচ্ছে ঘড়ি বলেন, আদার্স কোনো কিছু বলেন, হ্যাঁ সব কিছু ব্র্যান্ড, ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না। তারপর এটাও হচ্ছে স্প্রিট ব্র্যান্ডের, যেটা দাম হচ্ছে তোমাদের বাংলাদেশি টাকায় 56,000 টাকা। বাংলাদেশি টাকা এটা দেখলে মনে হয় না, বাট বাংলাদেশি টাকাটার দাম হচ্ছে 56,000 টাকা। এটা স্প্রিট ব্র্যান্ড, যেটা কিনা আমরা সিঙ্গাপুর থেকে। আর হচ্ছে তোমার লাইক হচ্ছে আমাদের যত প্রোডাক্টও দেখবার, প্রোডাক্টও হচ্ছে আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট, কজ উইদাউট ব্র্যান্ড হচ্ছে আমরা প্রোডাক্টও সেল করি, কজ আমার চয়েসের ভিতরেই থাকি সব ব্র্যান্ড। হ্যাঁ আচ্ছা আপু, আচ্ছা আপু কি কাস্টম সার্ভিস কত আপু? আপু কি কাস্টম, আপু হচ্ছে কাস্টমার সার্ভিস চার্জ কোনটা আপু? আপু ডান ডায়মুলারি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু ডায়মুলারি, ওকে আপু ডায়মুলারি। আচ্ছা আপু, 7 গাল 2 মাস ইউজ করার পর কয়টা দিব? 7 গাল 2 মাস ইউজ করার পর হচ্ছে আপনার 2 মাসে আপনি কয়টা অ্যাপ্লাই করেছেন আমাকে একটু সেটা বলতে হবে আপু। হ্যাঁ আপু অফার, আচ্ছা আপু ডায়মুলারি, ডায়মুলারি। আচ্ছা এরপরে আসেন আমি যেটা দেখাই সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল কিটসগুলো, ফেসিয়াল কিটসগুলো হচ্ছে একটা তোমাদের ইয়াটা তোমাদের রাইস সুদিং জেল, এটা হচ্ছে রাইস সুদিং জেল। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে ফেসিয়াল কিটসে, অ্যাট ফার্স্ট হচ্ছে ইউজের যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে যে তোমার ইয়াটা আছে মেলোয়ের ফেস স্ক্রাবার, যেটা কিনা পিঙ্ক স্ক্রাবার, যেটা কিনা একদম পিঙ্ক স্ক্রাবার, যেটা দিয়ে তোমার স্কিনটা পিঙ্ক হবে। হ্যাঁ যেটা দিয়ে তোমার স্কিনটা পিঙ্ক হবে, এটা দিয়ে যখন তুমি স্ক্রাবিং করবা, এটা দিয়ে যখন তুমি তোমার স্কিনটা স্ক্রাবিং করবা, তখন হচ্ছে তোমার স্কিনটা পিঙ্ক হতে থাকবে। হ্যাঁ মানে তখন তোমার স্কিনটা পিঙ্ক হবে, প্লাস স্কিনের ভিতর থেকে যত শাল আছে শালটা হচ্ছে রিমুভ হবে, শালটা রিমুভ হবে, ব্ল্যাক হেয়ার হোয়াইটনেস রিমুভ হবে। এটা দিয়ে টোটালি যেহেতু একটু উইন্টার সিজন, উইন্টার সিজন হচ্ছে 1 মিনিটের বেশি তোমার স্কিনটা স্ক্রাবিং করবার না। স্ক্রাবিং করার পরে তোমার জাস্ট হালকা কুসুম গরম পানি দেবা, আচ্ছা ঠান্ডা পানি দিয়ে তোমার স্কিনটা ওয়াশ করে ফেলবা। ওয়াশ করার পর তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মোরিঙ্গা মাসাজ ক্রিম। হ্যাঁ এটা হচ্ছে মোরিঙ্গা মাসাজ ক্রিম, মেড ইন বাই হচ্ছে তোমাদের কি লাভ সিনেমা, এটা হচ্ছে লাভ সিনেমা কোম্পানি, লাভ সিনেমা ব্র্যান্ডের, মেড ইন বাই কোরিয়া, মেড ইন বাই কোরিয়া, যেটা কিনা হচ্ছে তোমাদের মোরিঙ্গা মাসাজ ক্রিম। মোরিঙ্গা মাসাজ ক্রিম তোমার স্কিনটা ব্যালেন্স করে, স্কিনের র্যাশ কমায়, প্লাস হচ্ছে পিম্পলস কমায়, প্লাস স্কিনের টোনটা হচ্ছে তোমার স্কিনটা স্কিনটা টোটালি মেনটেন করে। হ্যাঁ সো এটা হচ্ছে মোরিঙ্গা মাসাজ ক্রিম, এটা অ্যাপ্লাই করার পর তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মোরিঙ্গা মাসাজ ক্রিমটা। মোরিঙ্গা মাসাজ ক্রিমটা দিয়ে তোমার স্কিনে জাস্ট 2 থেকে 3 মিনিট বা হায়েস্ট 2 মিনিট তোমার হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তোমার স্কিনটা মাসাজ করতে হবে, মাসাজ করে জাস্ট ওয়াশ করে ফেলবা, মাসাজ করে জাস্ট তোমাকে ওয়াশ করে ফেলতে হবে। ওয়াশ করে যেটা করবা আপু, আপু 7 গাল 5টা ইউজ করেছি, এখন কি ডায়মন্ড ইউজ করতে পারবো? হ্যাঁ আপু অ্যাপ্লাই করতে পারবো, ওই ক্ষেত্রে 7 ডেজ গ্যাপ দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করে স্টার্ট করবা। দেন হচ্ছে তোমার মোরিঙ্গা মাসাজ ক্রিমটা দিয়ে তোমার হচ্ছে জাস্ট 2 মিনিটস মাসাজ করে হালকা কুসুম গরম পানি দিয়ে, মানে হালকা কুসুম গরম পানি হাতে নিয়ে নিয়ে মাসাজ করতে হবে। দেন তারপর এরপর যেটা করতে হবে জাস্ট কুসুম গরম পানি দিয়ে তোমার স্কিনটা ওয়াশ করে ফেলতে হবে। স্কিনটা ওয়াশ করে তোমাকে যেটা করতে হবে রাইসের যে সুদিং জেলটা আছে, রাইসের সুদিং জেলটা দিয়ে এগেইন তোমার স্কিনটা মানে 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ করে স্কিনটা ওয়াশ করে দেন আবার ভালো করে ফেসটা তোমার মুছে নেবা, ফেসটা মুছে দেন আবার তোমার হচ্ছে এই যে রাইসের সুদিং জেলটা আছে একদম ফুল স্কিনে একদম মোটা করে প্যাকের মতো অ্যাপ্লাই করবা। ও 1 ঘন্টা রাখার পর যখন শুকিয়ে যাবে দেন হচ্ছে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলো, দেন না দেখবা যে তোমার স্কিনটা কতটা চেঞ্জ আসতেছে, একদম টোটালি বেবিদের মতো স্কিন হয়ে যাবে, স্কিনটা জাস্ট একদম লাইক হচ্ছে একদম জল জল করবে। হ্যাঁ সো এটার দাম হচ্ছে তোমাদের 1400 টাকা। এটার দাম হচ্ছে 1400 টাকা, মোরিঙ্গা মাসাজ ক্রিমটার দাম হচ্ছে তোমাদের 1200 টাকা, আর এইখানে যে হচ্ছে তোমার মানে পিঙ্ক যে স্ক্রাবারটা পাচ্ছ, পিঙ্ক স্ক্রাবারটার দাম হচ্ছে 1200 টাকা। টোটাল কত আসছে দেখো, 1200, 1400, 2400, 2500, 2600, 2700, 2800, 2900, 3100, 3200, 3300, 3400, 3800, টোটাল প্রাইসটা আসতেছে তোমাদের 3800 টাকা। এখানে টোটাল হচ্ছে তোমাদের ফেসিয়াল কিটটার দাম আসতেছে 3800 টাকা, এটা তোমরা অফারে পাচ্ছ 3000 টাকাতে। হ্যাঁ এটা তোমরা অফারে পাচ্ছ 3000 টাকাতে। আমি একটা কথা বারবার বলে দিচ্ছি আপনারা, যে ক্রিমই আপনি
অ্যাপ্লাই করেন, যে কোনো ক্রিম আপনি যে কোনো ক্রিম অ্যাপ্লাই করেন, জাস্ট আপনার ফেসিয়াল কিট মাস্ট অ্যান্ড মাস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। উইদাউট ফেসিয়াল কিট আপনি কোনো নাইট ক্রিমে হাত দিতে পারবেন না, আমি আপনাকে দিব না। জাস্ট একটা কথাই বলে দিলাম, আমি আপনাকে দিব না। কজ আপনি যদি কোনো কমপ্লেন দেন, সেক্ষেত্রে আমি আগে ফার্স্টে বলবো যে আপনি কোনো ফেসিয়াল কিট অ্যাপ্লাই করেছিলেন কিনা। কজ ফেসিয়াল কিট আপনার স্কিনটাকে মেনটেন করে টোটালি, ফেসিয়াল কিট আপনার স্কিনটাকে মেনটেন করে, ফেসিয়াল কিট আসতে আপনার স্কিনটা ড্যামেজ থেকে হচ্ছে রিপেয়ার করতে থাকে। অ্যান্ড ফেসিয়াল কিট অ্যাপ্লাই করলে আপনার স্কিনে কোনো হচ্ছে জার্ম হচ্ছে আপনার স্কিনে থাকতে পারবে না, ওটা জার্মগুলো ক্লিয়ার করতে থাকবে। প্লাস এটা হচ্ছে আপনার স্কিনটাকে পার্মানেন্ট যে হোয়াইটেনিং যে ক্রিমটা অ্যাপ্লাই করতেছেন, ওই ক্রিমটার যে ইয়াটা আছে ওটা আপনার স্কিনে লক করে দেয়, যাতে হচ্ছে আপনার স্কিনটা ডাল না হতে পারে। সো এটা টোটালটা দাম হচ্ছে তোমাদের 3000 টাকা অফারে আছে, 3000 টাকা অফার আছে। রেগুলার প্রাইস 3800 টাকা, 3000 টাকা তো অফারে পাচ্ছে না। এই যেটা যারা নেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন না। আচ্ছা আপু ডায়মলারি, ওকে আপু কথা কোথায় গিয়েছিল আপু, তোমার হাতে চুড়িটা কত কতটুকু গোল্ড? আপু আমি হচ্ছে টাঙ্গাইলে গিয়েছিলাম আপু, আমার কাজিনরা আছে, বৌভাত ছিল। আপু হাতের চুড়িতে হচ্ছে তোমার মেবি হচ্ছে 4.5 বুড়ি তোমার কত জানো, তোমার চুড়ির চুড়ির হচ্ছে তোমার জাস্ট এই দুইটা, মানে এই দুইটা এইখানে যে এইটা আর এইটার দামই নিয়েছিল তোমার হচ্ছে 4.5 লাখ টাকার মতো, 4.5 লাখ টাকার মতো জাস্ট চুড়ি দুইটা নিয়েছিল। আর এইটা জানি কত ছিল? আচ্ছা আর এটা হচ্ছে তোমার সিঙ্গাপুর থেকে না, এটা হচ্ছে তোমার সিঙ্গাপুর থেকে না, এটা সিঙ্গাপুরের গোল্ড। হ্যাঁ এটা সিঙ্গাপুরের গোল্ড, এটা বাংলাদেশের টাকায় তোমার তোমার 1.5 লাখ 1.75 লাখ টাকা এরকম পড়ছে। হ্যাঁ আর হাতের এগুলো গোল্ড, এগুলো হচ্ছে গলার সেটের সাথে। আচ্ছা আপু আপু ডায়মুলারি হ্যাঁ আচ্ছা আপু আপু কয়দিন পরপর ফেসিয়াল করবো? উইকে ফোর ডেজ, যে কোনো চার দিন আপনি ফেসিয়ালটা করবেন। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আপনার চুলের হেয়ারের দিকে আসেন। হেয়ারটা হচ্ছে যাদের হচ্ছে শীতের দিনে ড্যান্ড্রাফের প্রবলেমটা অনেক বেশি দেখা যায়, ড্যান্ড্রাফের প্রবলেমটা শীতের দিনে অনেক বেশি দেখা যায়। সো আপনার যদি ওই ড্যান্ড্রাফটা যদি রিমুভ করতে চান, প্লাস হচ্ছে হেয়ার ফল যদি শ্যাম্পুর মাধ্যমে রিমুভ করতে চান, দেন হচ্ছে আপনাকে লাক্সারিয়াস শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হবে। লাক্সারিয়াস শ্যাম্পুটার দাম হচ্ছে 1000 টাকা। এটা আপনার হেয়ারের যে ড্যান্ড্রাফটা আছে, ড্যান্ড্রাফটা হচ্ছে কন্ট্রোল করে মানে রিমুভ করে হেয়ারের স্ক্রাব থেকে, স্ক্রাবটা নারিশিং করে, প্লাস হচ্ছে স্ক্রাবটা হচ্ছে তোমার একদম মানে ইয়া করে স্মুথ করে, যেখানে তোমার হেয়ার ফলটা হবে না, হেয়ারটা তোমার স্ক্রাবের সাথে হচ্ছে লক করে দেয়। সেটার দাম হচ্ছে 1000 টাকা ফ্লোরাল লাক্সারিয়াস শ্যাম্পুটা। এটা তোমার হেয়ারটা স্ট্রেট করে, হেয়ারটা সিল্কি করে, শাইনিং করে, প্লাস হচ্ছে হেয়ারের গ্রোথটা বাড়ায়। সেটার দাম হচ্ছে 1000 টাকা লেখাই আছে ফ্লোরাল লাক্সারিয়াস শ্যাম্পু। ফ্লোরাল লাক্সারিয়াস শ্যাম্পু আপনি যদি হেয়ারটা সিল্কি করতে চান, শ্যাম্পুর মাধ্যমে স্ট্রেট করতে চান, দেন হচ্ছে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এটার দাম হচ্ছে 1000 টাকা। ওকে ওকে আর 5 মিনিটস আছে কিন্তু আপনাদের গেমসের। ওকে এরপরে আসেন আর একটা প্রোডাক্টে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি মানে যাদের হচ্ছে ব্রেস্ট মানে বড় হয়ে গিয়েছে, হ্যাঁ ওমা আমার চার্জ নেই কেন ফোনে? আচ্ছা আপনার ব্রেস্ট যদি আপু এক্স ক্যালসিয়ামটা আর টাক মাথায় চুল গজানোর কোরিয়ান প্যাকটা অ্যাভেলেবেল আছে, কোরিয়ান টনিকটা এক প্যাকেট অ্যাভেলেবেল আছে আপু, আর এক্স ক্যালসিয়ামটা এখনও হাতে পাইনি। হ্যাঁ সো এটা হচ্ছে যাদের ব্রেস্ট ঝুলে গিয়েছে, যারা ব্রেস্টটা ছোটো করতে চান, প্লাস ব্রেস্টটা হচ্ছে টাইট করতে চাচ্ছেন, ব্রেস্টটা পুশ আপ করতে চাচ্ছেন, তারা হচ্ছেন রেবুলির এই জেলটা নেবেন। এটা হচ্ছে আপনার ব্রেস্টটাকে পুশ আপ করে, ব্রেস্টটাকে টাইট করে, প্লাস হচ্ছে ব্রেস্টটাকে হচ্ছে আপনার ছোটো করে। হ্যাঁ সেটা হচ্ছে আপনার 2টা বা 3টা অ্যাপ্লাই করলে দেখবেন যে পার্মানেন্টলিভাবে হচ্ছে আপনার ব্রেস্টটা পুশ আপ হচ্ছে, ব্রেস্টটা টাইট হচ্ছে, ব্রেস্টটা ছোটো হচ্ছে, ওটা আর কখনো হচ্ছে আপনার ঝুলে যাবে না বা বড়ো হবে না। সেটার দাম হচ্ছে 1200 টাকা। এটা রেবুলির হচ্ছে ব্রেস্ট স্লিমিং ডিটক্স জেলটা, যেটা কি আপনার ব্রেস্টটাকে স্লিম করে, ব্রেস্টটাকে টাইট করে, প্লাস ব্রেস্টটাকে হচ্ছে উপর মানে উপরের দিকে উঠায়। অনেক ব্রেস্ট দেখবেন যে নিচের দিকে এরকম ঝুলে থাকে, সো ওটা কিন্তু আপনার ফিগার দেখতেও ভালো লাগে না। সো আপনি যদি মনে করেন যে একটা সুন্দর একটা ফিগার চান হচ্ছে আপনার জাস্ট ব্রেস্টটা পুশ আপ হোক, ব্রেস্টটা টাইট হোক, দেন হচ্ছে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এটার দাম হচ্ছে 1200 টাকা। আপু আমার কি ভাইয়ার অনেক ড্যান্ড্রাফ অনেক, এটা ইউজ করলে যাবে? আপু যদি আপনার অতিরিক্ত পরিমাণে ড্যান্ড্রাফও যদি থাকে তাও যাবে, একদম হাই লেভেলের যদি ড্যান্ড্রাফও থাকে তাও এটা যাবে। সেটার দাম হচ্ছে 1000 টাকা আপু। আচ্ছা আপু আমার আপু ডায়মুলারি, আপু তোমার শোরুমে যে ছোটো যে অরেঞ্জ কালার হেয়ারটা আছে ওইটা কী করে? ওটা হচ্ছে তোমার হেয়ার সিরাম আপু, ওটা আমার বাসার সবাই অ্যাপ্লাই করে, মানে সবাই আপু আপু আজকে লাগে সবাই অ্যাপ্লাই করে জাস্ট বলার বাইরে। ওটা তোমার হেয়ারটা একদম পার্লারের মতো একদম হচ্ছে স্ট্রেট করে, লাইক রিমুনিং করে ফেলে তোমার একদম। তুমি যদি এরকম টানা 1 থেকে
দুই মাসে অ্যাপ্লাই করতে পারো এবং উইদাউট রিমুনিং তোমার ইয়ারটা একদম স্ট্রেট হয়ে যাবে। ওটার দাম 600 টাকা আপু। আচ্ছা আপু, আপু হাই আপু, কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার স্কিনের ড্যামেজ হয়ে গিয়েছে, আমার আমি তোমার অফিসে এসে স্কিনটা দেখিয়ে প্রোডাক্টস নিতে চাই, অ্যাড্রেসটা বলো। সুমাইয়া আক্তার আপু, অ্যাড্রেসটা হচ্ছে বাংলা মোটর নিউ ইস্কাটন 86/1 নাবানা সাত্তার গার্ডেন লিফটের 8B8 হচ্ছে আমাদের শোরুম নাম্বার। হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে 0174, আমি আবার বলে দিচ্ছি 0174580024, 0174580024, আমি আবারও বলে দিচ্ছি 0174580024, এটা হচ্ছে আমাদের সাথে শোরুমের কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, সো শোরুমের কন্ট্যাক্ট না, হ্যাঁ কি কেন আমাদের সাথে কন্ট্যাক্ট, আর রাইস ফিটিং জেলটা আমার ইউজ করাটা কি, হ্যাঁ এটাই আমার ইউজ করাটা, হ্যাঁ এটাই আমার আচ্ছা আপু। সো বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাথে শোরুমের কন্ট্যাক্ট, এটা হচ্ছে শোরুমের কন্ট্যাক্ট করে আপনি চলে আসতে পারেন যদি আপনি না চিনতে পারেন। হ্যাঁ আচ্ছা আপু, আর শোরুমের হচ্ছে এই নাম্বারটা আপনারা রিসিভ করবে সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত, এই নাম্বারটাকে আপনাকে সার্ভিস দেবে। আচ্ছা আপু আমার ডায়মন্ডেটে লাগবে, আমাকে দিলে অনেক উপকার হবে, আমি অনেক SMS দিয়েছি কিন্তু কোনো জবাব পাই না আপু, আমি চিটাগাংয়ে কীভাবে কি বিকাশ করব বলেন। আচ্ছা বিকাশ নাম্বারে চিটাগাংয়ে হচ্ছে নাসিরাবাদ ইপিজেড হালিশোর, এই তিনটা জায়গায় যে কোনো একটা জায়গায় হচ্ছে আমাদের কন্ডিশনে যায়। সো আপু তুমি বারবার একটু ইনবক্সে হাই লেখো, আমাদের যে পেজ থেকে লাইভ দেখতেছো ওই পেজের ইনবক্সে গিয়ে, মানে বিডি ফ্যাশন বিউটি আর্টসের যে পেজ থেকে আমাদের লাইভে দেখতেছো ওই পেজের ইনবক্স অপশনে গিয়ে তোমার অর্ডারটা তুমি কমপ্লিট করে দাও। শুধুমাত্র তোমার প্লেসের নাম, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার প্রোডাকশন নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডারটা কমপ্লিট করে দিতে হবে। বারবার একটু হাই হ্যালো দিতে থাকো, দেখবো যে মডারটা তোমার রিপ্লাই দিয়ে দিচ্ছে, বিকজ অনেক পরিমাণে হচ্ছে মেসেজ থাকে। হ্যাঁ আচ্ছা আপু একটু, আপু এত কিউট কেন, আমি তোমার মতো কিউট স্কিন চাই, লাভ ইউ আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি, আমার না পা ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে, আমি হচ্ছে ও আমি আজকে পুরো ভার হয়ে গেছে বিশ্বাস করেন, আমি খুব টেনশনে আছি যে আমার মাথা এখানে যে পাপ করছে এটা আজকে আমার সারা রাত্রি বসে খুলতে হবে, আমি খুব টেনশনে আছি। আচ্ছা আপু ডায়মন্ডের, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বডি কম্পিউটার প্রাইস কত? 4200 টাকা আপু, বডি কম্পিউটার প্রাইস হচ্ছে 4200 টাকা। ওকে আচ্ছা আপু ডায়মন্ডের, ওকে আর আর হচ্ছে 3 মিনিট আছে আপনাদের হাতে, আর হচ্ছে 3 মিনিট আপনাদের হাতে আছে। আর একটা জিনিস দেখাই, কম্বো দেখতে চাইছিলাম আপনারা, আমি একটু কম্বোটা দেখাই আমি যেটা অ্যাপ্লাই করি। হ্যাঁ ফেসেটটা যদি দেখতে চান, ফেসেটটা হচ্ছে আমি কেমনি দেখাবো, বিকজ এক হাতে তো এতগুলো আসলে নেওয়া যায় না। এই এইটা দেন তো জুড়িটা আমরা, আচ্ছা ডায়মুলারি, আচ্ছা ওই শুধু ওইটাই দেন, ওইটাই দেন, উপরটাই দেন শুধু দেন। আরে বাবা, আচ্ছা আপনি এত বলদ কেন? ও ওরে ধরে দিলাম না, এত বড়। আচ্ছা থাক আপু, ডায়মুলারি ডায়মুলারি ডায়মুলারি, ওকে আপনার লিখতে থাকে 3 মিনিট আছে, তার ভিতরে আমি একটা হচ্ছে কম্বো বানাই আমি যেগুলো অ্যাপ্লাই করি। হ্যাঁ আপু ড্রাইভার, আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ হানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফিঙ্গার স্ক্রাবারটা কই? আচ্ছা আপু ডায়মুলারি ডায়মুলারি, আপু ডায়মুলারিটা নিতে চাই, ইনবক্স অর্ডারটা কমপ্লিট করে দিতে হবে আপু, ইনবক্স অর্ডারটা কমপ্লিট করে দেন। হ্যাঁ আচ্ছা পিঙ্ক স্ক্রাবারটা করে রাখো, আমি আচ্ছা
আচ্ছা আপু ডায়মুল্লারি, আচ্ছা আমাদের হাতে আর এক মিনিট আছে, এক মিনিট আছে টাইম, আর এক মিনিট আছে। লাভ ইউ, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু ডায়মুল্লারি, ডায়মুল্লারি ওকে, থ্যাংক ইউ সো মাচ আপুরা। আচ্ছা নো টাইম ইজ ওভার, নো টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। আল্লাহ কথা বলতে মানা, টাইম ইজ ওভার, হ্যাঁ টাইম ইজ ওভার। এখন আর কেউ কমেন্টস করবেন না ডায়মুলে লিখে, এখন আর ডায়মুলে লিখে কেউ কমেন্টস করবেন না, টাইম ইজ ওভার। আমি আবার বলে দিচ্ছি আপনার, টাইম ইজ ওভার। এখন এখন আসেন ডায়মুলারি, আপু ডায়মুলে ডান ডায়মুলারি। আচ্ছা ঠিক আছে, টাইম ইজ ওভার। এখন বলেন আমি এগুলো আমি আমি কী তার আপনি বুঝতে পারতেছেন, তাই একটা হচ্ছে ঝুড়ি নিয়ে আসেন। এগুলো হচ্ছে আমার নিজের ইউজার, আমি নিজে হচ্ছে এইগুলোর ইউজার, হ্যাঁ। আর আমি বলি এখানে কী কী আছে আমার ইউজারের মধ্যে। স্লিপিং মাস্ক আছে, যে স্লিপিং মাস্ক, এটা হচ্ছে স্লিপিং মাস্ক। প্লাস হচ্ছে মিরাকেল জেল, এই যে মিরাকেল জেল যেটা কিনা আপনার স্কিনটাকে হচ্ছে ইয়া করে, কী যেন বলে, কেমিক্যাল রিমুভ করে, হ্যাঁ, যেটা আপনার স্কিনটাকে ভালো রাখে। স্লিপিং এই কিটা হচ্ছে মিরাকেল জেল, স্লিপিং মাস্ক, এই স্লিপিং মাস্ক। তারপর হচ্ছে আপনাদের এই যে মরিঙ্গা মাসাজ ক্রিম, যেটা কিনা আপনার ফুল ফেসিয়াল কিটের সাথে। প্লাস হচ্ছে আপনার এইখানে যে ইয়াটা আছে গ্লু থিনার রাইস জেল, গ্লু থিনার রাইস জেল। প্লাস হচ্ছে আপনার এখানে প্রমিগেন্ডের সিরামটা, প্রমিগেন্ডের সিরাম। প্লাস হচ্ছে আপনার ডায়মুলারি ক্রিম, এই যে ডায়মুলারি ক্রিম। প্লাস হচ্ছে এখানে যে বিউটি অ্যাডভান্স টোনারটা আছে, এটা এক্স্যাক্টলি আমি কতজনকে দিতে পারবো আই ডোন্ট নো, হ্যাঁ। বিউটি অ্যাডভান্স টোনারটা, এই যে বিউটি অ্যাডভান্স টোনারটা। প্লাস হচ্ছে এলাইকের সোপ, এই যে এলাইকের সোপ দেখতে পাচ্ছেন, এলাইকের সোপ। প্লাস হচ্ছে আপনাদের এখানে যে ইয়েটা পাচ্ছেন গ্লাস স্কিন প্যাক, এটা হচ্ছে গ্লাস স্কিন প্যাকটা। টোটাল ইউজার হচ্ছে আমি এইগুলোর, হ্যাঁ। এখন বলেন এগুলোর উপরে কি আমি আপনাদেরকে কম্বো অফার দিব, এগুলোর মধ্যে কম্বো অফার দিব কি না বলেন, এগুলোর মধ্যে কম্বো অফার দিব কি না বলেন, হ্যাঁ বলেন যে কম্বো অফার দিব কি না, দেন হচ্ছে আমি কম্বো অফার দিব। লিখেন যে কম্বো অফার, লিখেন আপনারা, লিখেন যে কম্বো অফার, কম্বো অফার লিখলে দেন হচ্ছে আমি কম্বো অফারটা দিব, হ্যাঁ লিখতে হবে। আমি এক ফার্স্ট একটু বলে, এক ফার্স্ট একটু বলে দিচ্ছি যে আপু টাইম ইজ ওভার, আপু টাইম ওভার, হ্যাঁ টাইম ওভার, কিন্তু আপু স্টপ, টাইম শেষ, টাইম কিন্তু শেষ, আমি বলে দিয়েছি, হ্যাঁ আমি বলে দিয়েছি। আমি বলার পর থেকে কিন্তু কারো কমেন্টস আমি কাউন্ট করবো না। আচ্ছা ডায়মুলারি, আচ্ছা আমি টাইম ওভার বলে দিয়েছি আপু। আমি তোমার ফোন, তুমি আমার পেজে কি ঢুকো দেখি, দেখি মিয়া তো দেখি কমার্স। আচ্ছা আপু ইয়েস কম্বো, আচ্ছা আপনারা একটু বলেন যে এখানে টোটাল দামটা কত আসতেছে, আমাকে একটু বলতে হবে, আমাকে একটু টোটালটা বলেন যে দামটা কত আসতেছে, দেন হচ্ছে আমি এটার উপরে একটা ভালো একটা কম্বো অফার দিয়ে দিচ্ছি। এইখানে ফুল যে ফেসিয়াল কিটসটা আছে, ফুল ফেসিয়াল কিটসটার দাম হচ্ছে আপনাদের 3000 টাকা। আমি ফেসিয়াল কিটের অফারটাই ধরে নিচ্ছি, এখানে ফেসিয়াল কিটের অফার প্রাইসটাই ধরে নিচ্ছি। আমি বলে দিচ্ছি আপনারা দামটা শোনেন, দামটা শোনেন, দামটা শুনে আমাকে বলতে হবে যে আমি আমি এখানে কত টাকা আসতেছে। ফুল ফেসিয়াল কিটটার দাম হচ্ছে আপনাদের 3000 টাকা, কম্বোতে অফারে আছে 3000 টাকা, 3000 টাকা আছে কম্বো অফারে, হ্যাঁ দাও তো একটু। আচ্ছা ফুল কম্বো অফারে আছে 3000 টাকা, 3000 টাকা আছে কম্বো অফার, 3000 টাকা আছে কম্বো অফার। আপনার স্লিপিং মাস্কটা হচ্ছে 1500 টাকা, আপনার একটু দামটা কাউন্ট করে নেন, দেন হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। স্লিপিং মাস্কটা হচ্ছে 3000 টাকা, ফেসিয়াল কম্বোটা হচ্ছে 3000 টাকা, স্লিপিং মাস্কটা হচ্ছে 1500 টাকা, স্লিপিং মাস্কটা 1500 টাকা। প্লাস মিরাকেল যে জেলটা আছে, মিরাকেল জেলটা হচ্ছে 1800 টাকা। আমাকে বললেন দামগুলো বললেন, নাহলে কিন্তু আমি হচ্ছে কম্বো অফার দিতে পারবো না, হ্যাঁ এখানে আমাকে বলতে হবে, একটু কাউন্ট করেন, আপনারা কাউন্ট করেন, হ্যাঁ। আমি আবারও বলে দিচ্ছি ফেসিয়াল যে কম্বোটা আছে, ফেসিয়াল কম্বোটার দাম হচ্ছে 3000 টাকা, ফেসিয়াল কম্বোটার দাম হচ্ছে 3000 টাকা। স্লিপিং যে মাস্কটা আছে, স্লিপিং মাস্কটার দাম হচ্ছে 1500 টাকা, স্লিপিং মাস্কটার দাম হচ্ছে 1500 টাকা। প্লাস এখানে আছে আপনাদের হচ্ছে ইয়া প্রমিগেন্ডের সিরাম, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে 1000 টাকা, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে 1000 টাকা। প্লাস ডায়মুলারি ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা, আমি অফার প্রাইসে ধরলাম ডায়মুলারি ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা। প্লাস এখানে যে হচ্ছে গ্লাস স্কিন প্যাকটা দেখতে পাচ্ছেন, গ্লাস স্কিন প্যাকের দাম হচ্ছে আপনাদের 1400 টাকা, গ্লাস স্কিন প্যাকের দাম হচ্ছে 1400 টাকা। প্লাস এখানে যে আপনার বিউটি যে টোনারটা দেখতে পাচ্ছেন, বিউটি টোনারটার দাম হচ্ছে 1200 টাকা, বিউটি টোনারটার দাম হচ্ছে 1200 টাকা। প্লাস এখানে যে অ্যালাইকের যে সোপটা আছে,
এলাইকের সোপ, এলাইকের সোপটার দাম হচ্ছে 1200 টাকা, এলাইকের সোপটার দাম হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, আপনি জাস্ট আমাকে বলেন এখন টোটাল দামটা কত আসতেছে, আমাকে বলতে হবে টোটাল দামটা কত আসতেছে। আমি আবারও বলি, আবারও আপনারা কাউন্ট করেন, এখানে ফেসিয়াল যে কম্বোটা আছে, ফেসিয়াল কম্বোর দাম হচ্ছে 3000 টাকা। যারা হচ্ছেন লাইক আমার মতো যারা চাচ্ছেন, যে আমি যেটা অ্যাপ্লাই করি ওইটা যারা চাচ্ছেন, আমি যেটা অ্যাপ্লাই করি ওইগুলো যারা একটা কম্বো অফার চাচ্ছেন, আমি তাদের জন্য এটা এটা জাস্ট ক্রিয়েট করা। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, ফেসিয়াল যে কম্বোটা আছে, ফেসিয়াল কম্বোটার দাম হচ্ছে 3000 টাকা, ফেসিয়াল কম্বোটার দাম হচ্ছে 3000 টাকা। এখানে স্লিপিং মাস্ক যেটা, স্লিপিং মাস্কটার দাম হচ্ছে 1500 টাকা, স্লিপিং মাস্কটার দাম হচ্ছে 1500 টাকা। প্লাস মিরাকেল যে জেলটা আছে, মিরাকেল জেলটার দাম হচ্ছে 1800 টাকা, মিরাকেল জেলটার দাম হচ্ছে 1800 টাকা। প্লাস এখানে যে বিউটি যে টোনারটা আছে, বিউটি টোনারটার দাম হচ্ছে তোমাদের 1200 টাকা, বিউটি টোনারটার দাম হচ্ছে 1200 টাকা। প্রমিগেন্ডের যে সিরামটা, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে তোমাদের 1000 টাকা, প্রমিগেন্ডের সিরামটার দাম হচ্ছে 1000 টাকা। ডাইমলারি ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা, ডাইমলারি ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা। গ্লাস স্কিন প্যাক, গ্লাস স্কিন প্যাকের দাম হচ্ছে 1400 টাকা, গ্লাস স্কিন প্যাকের দাম হচ্ছে 1400 টাকা। প্লাস এলাইকের যে সোপটা আছে, এলাইকের সোপটার দাম হচ্ছে 1200 টাকা, এলাইকের সোপটার দাম হচ্ছে 1200 টাকা। আমাকে বলেন টোটাল কত আসতেছে, আমাকে বলতে হবে, না বললে কিন্তু আমি হচ্ছে কম্বো অফার দিতে পারবো না আপু। আমাকে টোটালটা বলতে হবে যে এখানে টোটাল দাম কত আসতেছে, হ্যাঁ টোটাল বলেন যে দাম কত আসতেছে। হ্যাঁ আচ্ছা, এই ভাইয়া, ভাইয়া এদিকে আসো তো, আমাকে টোটালটা বলতে হবে কত হয়েছে, আমাকে টোটাল বলতে হবে, না বললে কি আমি ক্যালকুলেটার বের করে দিত। আমাকে টোটাল বলেন যে কত আসতেছে। হ্যাঁ আচ্ছা আপু, 12600 টাকা। অনেকে বলতেছেন আপনি ফুল সেট 3000 টাকা, হ্যাঁ ফুল সেট না, এখানে ফেসিয়াল কম্বো হচ্ছে 3000 টাকা, ওইটাই ধরেছি। হ্যাঁ দাও তো, আচ্ছা বলেন আমি একটু দেখতেছি। যোগ 1500 যোগ 1200 যোগ 1000 যোগ 1200 যোগ 1400 বলেন আপু, 12600, 12600 টাকা আসে। তারপরে আছে কি, দাঁড়ান একটা মিনিট, 1800 হ্যাঁ 12600, 12600 আসে। হ্যাঁ 12600 টাকা আসতেছে টোটাল আপনার, এখানে দাম আসতেছে 12600। হ্যাঁ বলেন তো এখন কত দেবো, বলেন এখন বলেন টোটাল কত দেবো আপনাদের যেখানে, এখানে 12600 টাকা আসে। আপু অফার কম্বো, অফার কম্বো আপু, 12600, 12600 টাকা যদি আসে আপনাদেরকে আমি কত দেবো, আপনাদেরকে হচ্ছে আমি 11000 টাকায় দিয়ে দেবো। যান হ্যাঁ, 11000 টাকায় টোটাল কম্বোটা আপনার পেয়ে যাচ্ছেন, 11000 টাকায় টোটাল কম্বোটা আপনার পেয়ে যাচ্ছেন। 1600 টাকা শুধুমাত্র আপনার ডিসকাউন্টই পাচ্ছেন, 1600 টাকা আপনার ডিসকাউন্টই পাচ্ছেন। এখানে 1600 টাকা টোটালি হচ্ছে আপনার আমার থেকে ডিসকাউন্ট পাচ্ছেন। হ্যাঁ এখানে 1600 টাকা টোটাল হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন। হ্যাঁ তো আমি বলেই দিচ্ছি, এখানে হচ্ছে এখানে কিন্তু আমি দেখেন ফেসিয়াল কিটের দামও কিন্তু আমি কম্বো কম্বো অফারই ধরেছি। সো এটা হচ্ছে টোটালটা পেয়ে যাচ্ছেন আপনারা 11000 টাকাতে। হ্যাঁ আপু অফারে 10000, অফারে 10000 টাকা আপু, 2600 টাকা ডিসকাউন্ট, কীভাবে কী, তাহলে তো আমার লাভই থাকে না। হ্যাঁ আচ্ছা আপু, আচ্ছা 10500 টাকা আপু, আপু আমাকে 500 টাকা তো লাভ দেবে না, 10000 আপু আমি ডায়মন্ডে ইউজ করতেছি, ফেসিয়াল কিটটা পাঠাও, ফোন নাম্বার আপু কে এস হুমায়রা আপু ইনবক্সে লিখে দাও, আপু ইনবক্সে লিখে দাও, ইনবক্সে লিখে দাও আপু, ইনবক্সে না দিলে হচ্ছে আমি পুরো। হ্যাঁ আচ্ছা, যেহেতু আপনারা বলেছেন 10000 টাকা, বাট আমাকে 500 টাকা আপনাকে আমাকে 500 টাকা হচ্ছে গিফট দিতে হবে, 500 টাকা আমাকে গিফট দিতে হবে। এতটা হচ্ছে একদম হচ্ছে আপনাদেরকে দেখেন যে 2000 টাকা অলরেডি হচ্ছে আপনাদেরকে মানে আমি ইয়া দিচ্ছেন, টোটালটা পেয়ে যাচ্ছেন আপনারা, টোটালটা পেয়ে যাচ্ছেন আপনারা 10500 টাকাতে, টোটাল কম্বোটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 10500 টাকাতে। 500 টাকা আমাকে হচ্ছে আপু, আমাকে
500 টাকা আমাকে হচ্ছে লাভ দিতে হবে, একদম হচ্ছে যদি আপনাকে 10,000 টাকা দিয়ে আমার লাভ থাকে না। হ্যাঁ আচ্ছা, এটা টোটালটা পেয়ে যাচ্ছেন আপনারা 10,500 টাকাতে। আর কম্বোটা আপনারা কীভাবে দিবেন যদি অর্ডার দিয়ে থাকেন, ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু, এতগুলো প্রোডাক্টস অনলি 10,000 টাকাতে, হ্যাঁ এতগুলো প্রোডাক্টস পেয়ে যাচ্ছেন আপনারা 10,000 টাকাতে, এতগুলো প্রোডাক্টস পেয়ে যাচ্ছেন 10,000 টাকাতে। আচ্ছা এখন আপনাকে যেটা অর্ডার করতে হবে, আপনার টোটালটা হচ্ছে যে টোটালটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন, টোটালটা আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট দিয়ে যারা যারা অর্ডার করবেন তারা শুধুমাত্র লিখে দিবেন যে কাকনাপুর কম্বো, লিখে দিবেন কাকনাপুর কম্বো, লিখে দিলে আমি বুঝবো মানে ইনবক্সে যে মডারেটর আছে মডারেটর কনফার্ম করে দিবে কাকনাপুর কম্বো, কাকনাপুর কম্বো লিখে দিবেন যে কাকনাপুর কম্বো, কজ এটা আমি ইউজ করি তো, নাহলে এতগুলো প্রোডাক্ট আপনি স্ক্রিনশট তো নিতে পারবেন না, এইভাবে করে স্ক্রিনশট নিতে হবে। বাট মডারেটররা তো বুঝবে না, মডারেটররা তো বুঝবে না কোথায় কী আছে, মডারেটররা তো আসলে বুঝবে না কোথায় কী আছে। দেখছে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, লিখে দিতে হবে কাকনাপুর কম্বো, লিখে দিবেন যে কাকনাপুর কম্বো, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনি লিখে দিবেন কাকনাপুর কম্বো, হ্যাঁ জাস্ট বলবেন যে কাকনাপুর কম্বো, কাকনাপুর কম্বো জাস্ট লিখে দেবেন। হ্যাঁ 10,500 টাকাতে পাচ্ছেন, বাট এটা আপনি কতদিনের জন্য অফার পাচ্ছেন জানেন, জাস্ট 2 দিনের জন্য আপনি অফার পাচ্ছেন, 2 দিনের বেশি আমি রাখতে পারবো না আপু, কজ এটা আমার আমি ইউজ পরিমাণে কিন্তু আপনাদের এখানে টোটাল 2100 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি, আমি এখানে আমার লাভ আছে 500 টাকা, হ্যাঁ সো 2100 টাকা আমি অলরেডি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সো এখন বলেন কারা কারা অফার চাচ্ছেন, কম্বো অফার লিখতে হবে, কম্বো অফার লিখেন, কম্বো অফার লিখে ভোট দিতে হবে, আদারওয়াইজ তো আমি দিব না, আদারওয়াইজ তো আমি দিব না, কম্বো অফার লিখতে হবে, কম্বো অফার আপনাকে মাস্ট বি লিখতে হবে, কম্বো অফার লিখতে থাকেন। হ্যাঁ এবং আমার মানে মডারেটর প্যানেল আছে, মডারেটর প্যানেল হচ্ছে আপনাদেরকে কনফার্ম নেবেন, দেখেন আমি একটু হচ্ছে এইখানে বাউ আমি একটু দেখাই আপনাদেরকে এখানে সানক্রিমটা, এই এটা লাগে না কেন, আমি এখন পুরোটাই খুলে ফেলেছি, তোমার কাদা আমি কম্বো অফার লিখতে হবে, কম্বো অফার লিখেন, যারা কম্বো অফার চাইবেন কম্বো অফার অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি লিখে দিবেন। আমাদের মডারেটর প্যানেল আছে আপনাদেরকে হচ্ছে কম্বো অফার আছে দেখতেছে, যারা যারা কম্বো অফার লিখবেন, হ্যাঁ কম্বো অফার লিখতে হবে, দেখেন আমি সানক্রিমটা একটু এইখানে অ্যাপ্লাই করি, যদি আমার মেকআপ করা আছে মেকআপ অবস্থা আপনার বুঝবেন কি না আই ডোন্ট নো, দেখেন মেকআপের উপরেও কী সুন্দর, আপনি মেকআপের উপরেও এটা অ্যাপ্লাই করতে পারবেন যাতে হচ্ছে আপনার বার্ন না হয়, অনেক সময় মেকআপ দিলে দেখবেন স্কিন বার্ন হয়ে যায়, দেখেন দেখতে পাচ্ছেন অনেক সময় মেকআপ দিলে দেখবেন যে স্কিন বার্ন হয়ে যায়, বাট আপনি যদি মেকআপের উপরেও এটা অ্যাপ্লাই করেন না আপনার স্কিনটা মেকআপ দিলেও বার্ন হবে না। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়াটা 6 পেপিডাইট, যেটা কিনা আপনার মারাত্মক পরিমাণে আপনার হেল্প করে, অনেক হেল্প করে এটা আপনাকে, হ্যাঁ দেখেন 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 মেকআপের উপরেও কিন্তু এটা ফিনিশিং অনেক সুন্দর হবে, দেখতে পাচ্ছেন এক্সট্রা আরও হোয়াইটেনিং লাগতেছে। আপু কম্বো অফার, কম্বো অফারের জন্য থ্যাংকস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এটা হচ্ছে 6 পেপিডাইট, এই 6 পেপিডাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 পেপিডাইট আপনাদের হচ্ছে সানস্ক্রিন ক্রিমটা, এটারই একটা হচ্ছে সবুজ কালার আসছে, মানে জাস্ট বক্সটার বক্সের কালারটা চেঞ্জ, জাস্ট বক্সের কালারটা চেঞ্জ, আদার সব কিছু এক, এটা হচ্ছে 2টা প্যাকেজিংটা হচ্ছে 2 মানে 2টা থাকে, হুম প্যাকেজিংটা 2টা থাকে দেখেন, দেখেন আচ্ছা বলে চাল নেয় না কেন ভাই, দেখো তো ওইখানে লাগা লাগছে, হ্যাঁ আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আপনার স্কিনে মিশে যাবে, সেটা দাম হচ্ছে 1200 টাকা, যে 6 পেপিডাইট এটা দাম হচ্ছে 1200 টাকা, এটা হচ্ছে লাক্সারিয়াস সানস্ক্রিন ক্রিমটা, এটা হচ্ছে লাক্সারিয়াস সানস্ক্রিন ক্রিমটা, ওকে আচ্ছা ভাইয়া কিছু আছে ভাইয়া দেখো তো, আচ্ছা আপু কম্বো অফার লিখতে হবে, আপু গেম উইনার কখন করবেন, গেম উইনার হচ্ছে আমি লাইভ শেষে 1 ঘন্টা পরে জানানো হবে, এটা টিস্যু আইয়া লাগছিল পুজে পুচপুচ করে। আচ্ছা
আপু কাকুন আপু কম্বো অফার, কাকুন আপুর কম্বো অফার, শুধু কম্বো অফার লিখলে হবে। আপু তুমি অনেক ভালো গান গাও। আচ্ছা আপু মেস্তার জন্য পার্মানেন্ট কি আছে? মেস্তার জন্য হচ্ছে আপু তুমি ব্লু ফ্রেকলে ক্রিমটা অ্যাপ্লাই করবে, যে ব্লু ফ্রেকলে জাপানিজ ব্লু ফ্রেকলে ক্রিম প্লাস হচ্ছে তোমার এখানে কই যেন অ্যালকির যে রোসি যে ফেস ওয়াশটা আছে, অ্যালকির রোসি ফেস ওয়াশ, হ্যাঁ ব্লু ফ্রেকলে ক্রিম আর অ্যালকির রোসি ফেস, হ্যাঁ ব্লু ফ্রেকলে ক্রিম আছে, ব্লু ফ্রেকলে ক্রিম আর অ্যালকির রোসি ফেস ওয়াশটা, জাস্ট এই দুই এই দুইটা অ্যাপ্লাই করবো, তোমার স্কিন থেকে পার্মানেন্টলি মেস্তা চলে যাবে। এটার দাম হচ্ছে 1400 টাকা, এটার দাম হচ্ছে 700 টাকা, জাস্ট এই দুইটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ আচ্ছা আপু আপু বোম বডির সাথে কি আফ্রিকান সোপটা ইউজ করতে পারবো? অবশ্যই, তাহলে তো আরও সাদা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আপু আপু তোমার আপু তুমি অ্যান্সার দিচ্ছ না কেন? এই যে দিয়ে দিলাম আপু। আচ্ছা আপু আপনার গলার সেটটা কোথা থেকে নিয়েছেন? আপু এটা হচ্ছে তোমার আফতাব থেকে নাও আপু। আচ্ছা আফতাব জুয়েলার্স থেকে। আপু বোম্বারিটা সাথে কি আফ্রিকান সোপটা ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই আপু। আচ্ছা আপু মেস্তার জন্য পার্মানেন্ট কি আছে? যে বলে দিয়েছি আপু, আপু আপনাকে এত সুন্দর লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছি, কথা কোথায় সাজছেন? পার্সোনা থেকে আপু। ওকে আপু 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো আপু? বলো না, 7 ঘন্টা 3টা ইউজ কমপ্লিট করলাম বাট স্কিন কোনো কমপ্লিট করলাম বাট স্কিনে কোনো ব্রাইটি হলো না, এখন কি ডায়মন্ড 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 দিয়ে যদি সাদা নাতে পারেন তাহলে আপনার স্কিনই বৃথা। আচ্ছা যাই হোক আপনার কম্বো অফার লিখতে থাকেন। আচ্ছা মিরাকল জেলটা একটু হচ্ছে, মিরাকলটা আমি দেখাই দিচ্ছি, যেহেতু হচ্ছে আমি এখন লাইভ থেকে চলে যাব। হ্যাঁ লাইভ থেকে চলে যাবো, দ্যাটস ওয়াই মিরাকল লাইক হচ্ছে, দেখেন যে মেকআপের ভিতরেও কিন্তু আপনার কেমিক্যাল থাকে। আমি বললাম না যে মেকআপের ভিতরেও হচ্ছে কেমিক্যাল থাকে, কেমিক্যাল থাকে না এমন কোনো প্রোডাক্টস নেই। লাইক আমার এখানে কি কালো কোনো দাগ আছে? কালো কোনো হচ্ছে কিন্তু ভাব নেই, এখানে কিন্তু টোটালি মেকআপ অ্যাপ্লাই করা। দেখবেন যে আপনি যখন মিরাকল জেলটা, যে মিরাকল জেলটা আমি অ্যাপ্লাই করলাম, দেখেন মিরাকল জেল, এটা হচ্ছে যত কেমিক্যাল আছে এটা দিয়ে আপনি মেকআপ ক্লিন করতে পারবেন, আপনার ন্যাচারাল স্কিন ক্লিন করতে পারবেন, মানে যত কেমিক্যাল আছে কেমিক্যালটা আপনার স্কিন থেকে রিমুভ করতে থাকবে। দেখেন এখান থেকে যদি আমি এটা দেখেন কালো হয়ে যাবে জিনিসটা, দেখছেন কালো হয়ে গেছে, যে দেখেন কালো হয়ে গেছে, বিকজ আমি আপনাদের সামনে বসেই তুলে যাই, আমি লাইভ থেকে যাওয়ার পর তো অবশ্যই হচ্ছে আমি মেকআপ ক্লিন করবো। দেখেন মেকআপ অলসো আমি তুলে ফেললাম। হ্যাঁ দিস ইজ আইল্যাশ, মেকআপ দেওয়ার পর মানুষের কতটা চেঞ্জ লাগে তাই না? দেখেন জিনিসটা কিন্তু কালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু কালচে কালার চলে আসছে। সো এটা হচ্ছে আপনার কেমিক্যাল রিমুভ করে, দেখেন কালচে, জিনিসটা কেমন সাদা থাকার কথা না বাট জিনিসটা কিন্তু কালচে একটা কালার হয়ে গেছে। দেখেন আমার এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন কালার, ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন কালার। হ্যাঁ আপু তোমার SMS পড়ছে আপু, গলার সেটটার দাম কত? গলার সেটটার দাম বলে দিয়েছি আপু অলরেডি আমি, এটা 7 লাখ টাকা আপু। জিনিসটা কালো হয়ে উঠে আসবে, যে কালো যে জিনিসটা উঠে আসতেছে কালো এই জিনিসটা হচ্ছে তোমার কেমিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল উঠে আসতেছে। দেখাইলাম দেখেন, আপু টমেটো গাল কীভাবে হবে তোমার? টমেটো গাল, আচ্ছা টমেটো গাল হচ্ছে আমার কম্বোগুলো অ্যাপ্লাই করতে থাকো আপু, টমেটো গাল হয়ে যাবে। আর আমি একটা হচ্ছে বাম অ্যাপ্লাই করি, বাম হচ্ছে তোমার 7 ডেজ লিপস পিঙ্ক, 7 ডেজ লিপস পিঙ্ক ওইটা অ্যাপ্লাই করি, ওটাতে তোমার গোল গালটা একদম টমেটোর মতো একটু গোলাপি গোলাপি হয়। আপু কার বিয়ে? আমার আমার। আচ্ছা আপু মুখে কি দিচ্ছেন? মুখে হচ্ছে মিরাকল জেলটা দিতে আছে, এমডি রুবেল পাপস। ভাইয়া প্রোডাক্টস কি অর্ডার ছিল আপনার? আপু তোমার মডারেটর রাইসা আপুকে একটু বলে দাও টিটা আমাকে গিফট দেবা রাইট অ্যান্সার দেওয়ার জন্য, তুমি জানো না গো আপু তোমার কাছ থেকে গিফট পাবো আমি ভাবতেই পারছি না। অবশ্যই দাও আপু, ইনবক্সে লিখে দাও, ইনবক্সে লিখে দিলেই হবে, ইনবক্সে লিখে দিলেই হবে, হ্যাঁ ইনবক্সে মডারেটরদের লিখে দিলেই হবে আপু, আমার বলার দরকার নেই।
দেখেন মুখ পুরো হচ্ছে আপনার কালো হয়ে যাবে, মুখ এই যে কেমিক্যালগুলো আছে কেমিক্যালগুলো হচ্ছে উঠতে থাকবে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কেমিক্যালগুলো হচ্ছে উঠতে থাকবে, এটা হচ্ছে মেকআপের কেমিক্যাল। আরে দুষ্টুমি করছি আমি, হ্যাঁ আমার তো বিয়ে কবেই হয়ে গেছে, আমাকে জাস্ট উঠাই নেবে এখন। আমার ন্যাচারাল স্কিন কত সাদা, আমার ন্যাচারাল স্কিনই মেকআপের চেয়ে আরো বেশি সাদা। সাদার জন্য একমাত্র ক্রেডিট হচ্ছে আগে সাদা ছিল বাট হচ্ছে এতটাও না, যেটা কিনা ডায়মন্ডারি দিয়ে হয়েছে। হ্যাঁ এখন কেমন ভূতের মতো লাগতেছে দেখেন। দেখেন সম্পূর্ণটা হচ্ছে এটা আপনার কেমিক্যাল উঠে আসবে, আপনার স্কিনে যত কেমিক্যাল ইফেক্ট আছে মেকআপের বলেন যত কিছুর কেমিক্যাল ইফেক্ট আছে সব হচ্ছে উঠে আসবে। দেখেন এখন তো টিস্যু মিশু হাতের কাছে নাই, ভাইয়া ভাইয়া একটু দিতে দাও তো আপু পারমানেন্ট ফেসিয়াল, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, এটা দাও। হ্যাঁ আচ্ছা এইভাবে তো আর উঠাইতে পারবো না, কজ আমার শাড়ি টাড়ি সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দিস ইজ মাই ন্যাচারাল স্কিন, দেখেন এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন, দেখেন ন্যাচারাল স্কিন, আমার ন্যাচারাল স্কিন আরো বেশি গ্লোয়িং গ্লোয়িং ন্যাচারাল স্কিন। এটা ভালো করে তুলতে হবে যে দেখেন। আচ্ছা আপু আমার ডায়মন্ডটা লাগবে আপু পার্মানেন্ট ফেসিয়াল হেয়ার কম্বোটা, পার্মানেন্ট ফেসিয়াল কি ফেসিয়াল হেয়ার কম্বোটার জন্য কি ইউজ করতে হবে, বুঝলাম না আপু আপনার কথা। দেখেন কেমিক্যালগুলো সব মানে সাধারণত মেকআপ কিন্তু আরও ইউলিশ কালার হওয়ার কথা, তাই না? মেকআপ কিন্তু আরও হচ্ছে আপনার একটু মানে লাইক হচ্ছে আপনার ফেস পাউডার যেরকম থাকে ওরকম কালার হওয়ার কথা, বাট দেখেন কেমিক্যালের যত কালচে কেমিক্যালটা কিন্তু অলসো একটু হচ্ছে আপনার ব্ল্যাকিশ হয়, সো কেমিক্যালগুলো কিন্তু উঠে আসতেছে। হ্যাঁ আচ্ছা আমি লাইভ থেকে যাই, এখনো লাইভ থেকে যেতে হবে বিকজ আমি তো এই অবস্থায় লাইভ করতে পারবো না, আমি আপনাদের সামনে বসে উঠে। আপু তোমার শোরুমটা কোথায়? পার্মানেন্ট ফেসিয়াল হেয়ারের জন্য হচ্ছে শিবামের ফেস ওয়াশটা। হ্যাঁ আচ্ছা সো থাকেন, থ্যাংক ইউ সো মাচ আপুরা। আপু আমার দুই মাস আগে এলাইকের সোপটা অর্ডার করেছি, এখনও পাইনি, এলাইকের সোপটা আমাদের স্টকে চলে আসছে আপু, এখন পাঠানো হবে বিকজ আমি তো বলে দিয়েছি আউটসাইড ঢাকাতে ছিল, আউটসাইড ঢাকাতে ছিল কিনা একটু বলতে হবে আপু। হ্যাঁ এটা ছোটেও অ্যাপ্লাই করতে পারেন, সো যাই টাটা বাই বাই। হ্যাঁ
আর বলে দিচ্ছি যারা আমাদের ইনবক্সে অর্ডার করবেন, যারা হচ্ছে হোম ডেলিভারি চাচ্ছেন ইনসাইড ঢাকার ভিতরে, তারা হচ্ছে ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্টের নাম লিখে আমাদের পেজে ইনবক্স করে দেবেন। যারা আউটসাইড ঢাকাতে আসে শুধুমাত্র প্লেসের নাম, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডারটা কমপ্লিট করে দেবেন। আর যারা শোরুমে এসে পারচেস করবেন তারা শোরুমে এসে নিয়ে যাবেন, শোরুমে এসে যারা পারচেস করবেন কালকের ভিতরে তারা হচ্ছেন ইনবক্সে অর্ডার করবেন না। সো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আপুরা আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ইনশাআল্লাহ পরশু দিন আবার দেখাবে, সে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।